হ্যালো 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 বাচ্চারা পিডাব্লু বাংলার অসাধারণ প্ল্যাটফর্মে তোমাদের নিজের প্ল্যাটফর্মে আজকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেবরূপ স্যারের সাথে আজকে আমরা করবো ডাব্লু বিজে ডাবল ই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফিজিক্স পেপার ব্রেকডাউন তোমরা জানো এটা কালকেই হওয়ার কথা ছিল কালকে সন্ধ্যাবেলাটা লাইভ আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে স্টুডিওর সমস্যা এবং কিছু ওয়েদার কন্ডিশানের জন্য এটা পসিবল হয়ে পারেনি তো যদিও আমি চলে এসেছিলাম স্টুডিও কাছাকাছি কিন্তু ফেরত যেতে হয়েছিল এবং আজকে আবার এসে আমি তোমাদের জন্য রেকর্ডিংটা করছি তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও নিশ্চয়ই এবং আজকের পরীক্ষাটা কিরকম হলো তার বেসিসে তোমরা নিজেদের এভালুয়েশনও করতে পারো আচ্ছা দু একটা কোয়েশ্চেন আমি তোমাদের শুরুতেই জানিয়ে রাখি কয়েকটা ছিল ডাউটফুল কোয়েশ্চেন মানে আলাদা আলাদা টিচার মানে আমরা সলভ করার চেষ্টা করছি তো আলাদা আলাদা উত্তর আসে কিছু ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব যে ডাব্লিউ এর আলটিমেট যেটা আনসার কি সেটার জন্যই ওয়েট করে যেও তবে আপাতত আমি যেটা তোমাদের বলছি সেটাকে তোমরা প্রভিশনাল মেনে এগিয়ে একটা কাউন্ট রাফ কাউন্ট করে রাখতে পারো ঠিক আছে চলো আজকে আমাদের পেপার ব্রেকডাউন শুরু করা যাক তো আজকে আমি কি বলবো পেপার সম্ভে সম্পর্কে আমার কমেন্ট হবে যে তোমাদের পেপারটা মডারেড টু টাফের মাঝামাঝি কিছু একটা ছিল খুব ইজিও বলা যাবে না একেবারেই নয় কিন্তু কয়েকটা কোয়েশ্চেন আবার খুবই ইজি ছিল যেমন ফর্মুলা ডিরেক্ট তুলে উত্তর দিয়ে দিয়েছিল আর কয়েকটা কোয়েশ্চেন এতটাই ট্রিকি ছিল যে সেটা সম্পর্কে অনেকটাই মাথা খাটিয়ে ভাবতে হবে মানে খুব কাছাকাছি উত্তর চলে এসছে সেখানে কনসেপ্টের একটুখানি এদিক ওদিক আছে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রশ্ন তো কি আছে প্রথম প্রশ্ন আমরা দেখছি একটি সরল দলগতির ক্ষেত্রে এফ হলো তরণ এবং টি হলো পর্যায়কাল যদি টি যদি এক্স স্মরণ হয় তবে এফ টি বনাম এক্স এর লেখচিত্র হবে এটা আমরা কিভাবে করব দেখো ভালো করে এখানে বলেছে কোথায় এফ টি বনাম এক্স এবার আমরা জানি এফটা যদি তরণ বলে দিয়েছে এখানে তাহলে তরণ এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এটা হয়

আচ্ছা ডিরেকশনটা বুঝতে হবে ডিরেকশনটা কি বলেছে এক্স অক্ষের পজিটিভের দিকে এবং বেগ কত দিয়েছে ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে এটি সমতল চলতরঙ্গে টি ইকুয়াল টু জিরো সময়ে সমীকরণটা এটা দিয়ে দিয়েছে ঠিক আছে এবার বলেছে টি ইকুয়াল টু ফোর সেকেন্ডের সমীকরণটা কি করে হবে এবার তোমরা জানো চলতরঙ্গের সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট যদি দিয়ে দিই অ্যাম্পিটিউড ওয়াই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ঠিক আছে এইটা হয় তোমাদের কোন দিকে এটা হয় তোমাদের পজিটিভ এক অক্ষের দিকে চল মানে চলনশীল একটা তরঙ্গ ঠিক আছে এইবার এখানেও তাই বলেছে ধনাত্মক এক অক্ষের দিকে ছুটছে ধনাত্মক এক্স সক্ষের দিকে ছুটছে তাহলে এইখান থেকে আমি কী পাচ্ছি এই টু পাই আর এখান থেকে ওয়ান বাই থ্রি এটা করলে আমি পেয়ে যাবো ওইখান থেকে দেখো এই কোয়েশনের সঙ্গে কম্পেয়ার করো তাহলে কেটা পেয়ে যাবো এটা হয়ে গেল কে আর এটা কি পেয়েছি আমি এই যে বেগ দিয়ে দিয়েছি এটা পেয়ে গেছি আমরা ভেলোসিটি ভি ঠিক আছে এইবার আমরা কি জানি ফর্মুলায় ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু ওমেগা বাই কে এইখান থেকে আমি ওমেগাটা বের করে নিতে পারবো ওমেগা বেরোবে আমাদের ভি কে আর ভি কত ভি দিয়েছে ফোর মিটার পার সেকেন্ড তাহলে ফোর আর কে বেরিয়েছে আমাদের টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি ঠিক আছে তাহলে এইটা বেরিয়ে গেল আমাদের ওমেগা তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম হচ্ছে এই ইকুয়েশনটা কিরকম হচ্ছে ওয়াই জিরোটা এখান থেকে কম্পেয়ার করো থ্রি তো থ্রি থাকবে তাহলে থ্রি সাইন ওমেগার ভ্যালু এটা বসিয়ে দেবো এইট পাই এইট পাই বাই থ্রি ওমেগা টি মাইনাস কে এক্স কে এক্স কোথায় আছে এই যে এইটা আছে টু পাই বাই থ্রি এক্স টু পাই বাই থ্রি ইন্টু এক্স ঠিক আছে এবার এইখানে কী বলেছে এইখানে বলে দিয়েছে টি ইকোয়াল টু ফোর বসাতে হবে ঠিক আছে টি ইকাল টু তাহলে আমরা ফোর বসিয়ে দিই তাহলে থ্রি সাইন আর প্রত্যেকটা ইকুয়েশন দেখো ভালো করে ইকুয়েশন নয় অপশানগুলোতে দেখো ভালো করে টু পাইগুলো কমন আছে তাই টু পাইটা আমি কমন নিয়ে নেব তাহলে টু পাইটা যদি কমন নিয়ে নিই তাহলে কত আসছে তাহলে এখানে চলে আসলো ফোর বসিয়ে দিলাম আচ্ছা আর একটা কি আছে আর একটা মাইনাস নিয়ে নিই তাহলে কি হচ্ছে নিচে থ্রি রাখি নিচে থ্রি রাখি নিচে থ্রি রাখলে এখান থেকে টু পাইগুলো বেরিয়ে গেছে তাহলে এটা মাইনাস এক্স এলো আচ্ছা প্লাস এক্স আসবে প্লাস এক্স আসবে আর এটা কি আসবে এটা দেখো প্লাসই রয়েছে অ্যাকচুয়ালি মাইনাস কমন তাহলে এটা মাইনাস চলে আসবে মাইনাস কত মাইনাস আসবে টু পাই বেরিয়ে গেছে তাহলে ফোর বসে থাকলো ফোর আর টি এর জায়গায় ফোর বসে যাবে চার ইন্টু চার দেখো টি আমার টি ইকাল সিক্সটিন কোথায় আছে অপশন আমাদের অপশন ওয়ান অপশন ওয়ান বা অপশন এ যাই ছিল তাহলে থ্রি সাইন টু পাই মাইনাস অফ এক্স মাইনাস সিক্সটিন বাই থ্রি এটাই হচ্ছে তোমাদের কারেক্ট অপশন এই কোয়েশনগুলো তোমাদের তাও ইজি টাইপের আছে চলো পয়েটটা কী আছে দেখা যাক পয়েটটা বলছিস চিত্রের প্রদর্শিত স্থির অবস্থায় সমপ্রত্য সমপ্রস্তের যুক্ত ইউনলে দুটো বাহুতে একটি তরল সমান উচ্চ একটি তরল সমান উচ্চটায় থাকে ভালো কথা মানে ইনিশিয়ালি কী ছিল দুটো তরলই এরকম লেভেলে ছিল ঠিক আছে দুটোই লেভেলে ছিল এইবার ঘটনা কী হলো ঘটনা হলো যদি ইউনলটি এফ তরণের ডান দিকে গতিশীল হচ্ছে তাহলে তরণটা এই দিকে ছুটছে এইটা এই দিকে ছুটছে ইউটিউবটা এদিকে ছুটছে ছুটলে কি হবে তাদের মধ্যে উচ্চতা পার্থক্য হয়েছে দেখতে পাচ্ছ এই সাইডে ফারাক হয়েছে এবার প্রশ্ন করেছে এই হাইটটা এইচ কত কি করে বের করব দেখো সিম্পল ইকুয়েশন এইখানে একটা প্রস্তুচ্ছেদ ক্যাল ইয়ে করো এটা একটা প্রস্তুচ্ছেদ ধরে নাও কত প্রস্তুচ্ছেদ প্রস্তুচ্ছেদ ধরো এ প্রস্তুচ্ছেদ ধরো এ ঠিক আছে তাহলে আমি কি করছি দেখো এইখানে যে কলামটা রয়েছে এই যে কলমটা রয়েছে এই কলমটার উপরে নিউটনের থার্ড ল অনুযায়ী একটা রিয়াকশন ফোর্স এদিকে পড়বে কারণ ইউটিউবটা এসে মুভ করছে তাহলে ফোর্সটা দিকে হবে কত হবে ফোর্সটা রিয়াকশন ফোর্সটা হবে এফ রিয়াকশন এটা হবে কত যদি আমি এখানে রো ধরি ডেন্সিটি বা ঘনত্ব তাহলে রো আচ্ছা এ হলো তার ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল তাহলে এ দৈর্ঘ্য দৈর্ঘ্য স্মল এ তাহলে এটা আমি পেয়ে গেলাম কি এটা পেয়ে গেলাম জলের মাস ভর তার সাথে কি থাকবে তার সাথে থাকবে অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন কত এফ ঠিক আছে এইবার ভালো করে খেয়াল করো এই যে ফোর্সটা এই যে বলটা এই বলটা কি করবে এই জলস্তম্ভটাকে এই দিকে ঠেলবে একটা এক্সেস প্রেশার তৈরি করবে এই প্রেশারটা কি হবে এইভাবে ট্রান্সমিট হবে এই এক্সেস প্রেশারটা এইভাবে কলামের মধ্যে দিয়ে কী হবে ট্রান্সমিট হবে কত প্রেশার ট্রান্সমিট হবে প্রেশার ইকুয়াল টু রো এ এফ ঠিক আছে আর আমরা জানি সেই প্রেশারটা এইখানে যে জলস্তম্ভ উঁচু হয়ে রয়েছে তার যে এক্সেস প্রেশার তার সাথে সেম সেই প্রেশারটা কত প্রেশার পি ইকুয়াল টু রো জি এইচ ঠিক আছে এই দুটোকে যদি আমি মিলিয়ে দিই তাহলে আমার কাজ শেষ মিলিয়ে দাও দুটোকে রো দুটোকে যদি ইকুয়েশন করে দিই রো জি এইচ রো রো কাটবে তাহলে কি থাকবে এইচ ইকুয়াল টু এ বাই জি ইন্টু এফ এইচ ইকুয়াল টু এ বাই জি ইন্টু এফ মানে কোনটা এইচ যে একেবারেই নয় কোয়েশ্চনটা এটা একদম ডিরেক্ট ফরওয়ার্ড একটু ক্যালকুলেশনের জন্য মাথা খাওয়ার জন্য এই করেছে কি বলেছে কয়েকটা বেগ দিয়েছে এক তিন পাঁচ পাঁচ ছয় পাঁচ এইগুলো বেগ দিয়েছে দিয়ে কি করেছে জিজ্ঞেস করেছে যে অন্যগুলির এস বেগ বের করো গড় বেগের ফর্মুলা কি ভি বার যদি বলি এটা হচ্ছে এটার ফর্মুলা হচ্ছে ওভার ভি আই আই বাই এন ইকুয়াল টু আচ্ছা এটাকে একটু ক্লিয়ারলি লিখি তাহলে সামেশন ওভার আই আই ইকুয়াল টু ওয়ান টু এন এন মানে কি কতগুলো রয়েছে বাই এন ঠিক আছে সিম্পলি দেখো এটাকে যেহেতু প্রত্যেকটাই পজিটিভ দিয়েছে তাহলে যোগ করো প্রত্যেকটাকে তাহলে পাঁচ তিনখানা আছে তিন পাঁচে পনেরো ছয় একুশ বাইশে চব্বিশ পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর কতগুলো এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়খানা পার্টিক্যাল এটা হলো তোমাদের গরবেগ ঠিক আছে ভি অ্যাভারেজ আর ভি আর ভিআরএমএস কেউ ব্যবহার করবো ভি আর এম এস এই ব্যবহার করবো যে রুট ওভার অফ সামেশন অফ ভি আই স্কোয়ার আচ্ছা রুটটা একটু বড়ো করে আঁকবো পরে তাকে এটাকে করি সামেশন অফ ভি আই স্কোয়ার

পাঁচ ছ এগারো এক হাতে এক তাহলে আট তিন এগারো বারো ওয়ান টোয়েন্টি ওয়ান আর এন কত ছখানা পার্টিক্যাল ওয়ান টোয়েন্টি ওয়ান বাই সিক্স এটাই যদি রুট করো তাহলে কত হচ্ছে ইলেভেন বাই রুট সিক্স ঠিক আছে এইবার একটা কাজ করো উপরের নিচে রুট সিক্স যে মাল্টিপ্লাই করো তাহলে ইলেভেন রুট সিক্স বাই সিক্স দেখো নিউমেরেটার বা লবটাকে আমরা সবসময় দেখি রেশিওর এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ এখানে রয়েছে ইলেভেন রুট সিক্স এবার আমরা জানি ইলেভেন রুট সিক্স ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এটা তোমরা চাইলে ক্যালকুলেটর ভেরিফাই করে দেখতে পারো তার মানে কি পাচ্ছি তার মানে পাচ্ছি ভিআরএর থেকে আর এম এস টা এক্ষেত্রে বড় চলো পরেরটা দেখি কি রয়েছে এখানে চিত্রে প্রদর্শিত একটি পাম্প আনুভূমিক চঙের আকারে গঠিত যার পেছনের ক্ষেত্রফল এ এবং নির্গমন মুখের প্রস্থে ক্ষেত্রফল এ স্মল এ একটি স্থির বল এ প্রয়োগ করে পিস্টনটি স্থির বেগে অগ্রসর হয় আচ্ছা ভালো কথা স্থির বেগে অগ্রসর হয়ে বলেছে তরলে ঘনত্ব যদি রো হয় তবে পাম্পের মুখ থেকে নির্গত তরলের বেগ কত হবে কি করে করব? তাহলে কি করব। দেখো ভালো করে এইখানে বলে দিয়েছে এইটার যে ভেলোসিটি এটা শর্টকাটও লাগিয়ে করতে পারি আমি বড়োভাবে একটা ইন জেনারেলও করে দেখাতে পারি কিন্তু এটা যেহেতু তোমাদের ডাব্লু পেপার ব্রেকডাউন তাই এখানে আমি অ্যাকচুয়ালি শর্টকাটটাই দেখাবো ঠিক আছে পরবর্তীকালে আমরা একই কোয়েশ্চেন নেব এবং এই কন্ডিশানগুলোকে বাদ দিয়ে চেক করব। যে একটা আলাদা ফর্মুলাও আসতে পারে কাছাকাছি আসবে তার অ্যাপ্রক্সিমেশন লাগালে হয়তো আমাদের উত্তরটা পেয়ে যাব ঠিক আছে চলো চেক করা যাক কত এর ভেলোসিটিটা অ্যাপ্রক্সিমেটলি জিরো ঠিক আছে তাহলে কি আছে দেখো ভালো করে এর মধ্যে যে তরলটা রয়েছে এর মধ্যে যে তরল রয়েছে তার মধ্যে কি আছে আচ্ছা তরলে ঘনত্ব হয় তাহলে পাম্পের মুখ থেকে নির্ভর তরলের বেগ কত হবে ঠিক আছে ভালো কথা এর মধ্যে তাহলে একটা প্রেশার তৈরি হচ্ছে প্রেসার পি কত প্রেশার তৈরি হচ্ছে কত প্রেশার তৈরি হচ্ছে প্রেশার তৈরি হচ্ছে যে এর মধ্যে প্রেশার তৈরি হচ্ছে ধরো এখানে হচ্ছে এই এরিয়াটা হচ্ছে ক্যাপিটাল এ এই এরিয়াটা ক্যাপিটাল এ তার মানে প্রেশার পি ইকুয়াল টু এফ বাই এ ঠিক আছে এটা পেয়ে গেছি আমি প্রেশার আর কি পাবো আর পাবো হচ্ছে এইখান দিয়ে যে তরলটা বেরোচ্ছে তার কী আছে তারও একটা প্রেশার আছে ধরে রাখো সেটা আচ্ছা এইখানে প্রেশারটা এফ বাই এ না বলে আমি রাদার বলবো এক্সেস প্রেশারটা এফ বাই এ মানে এইখানে যে প্রেসার এবং এইখানে যে প্রেসার পি নট বলতে পারো সেটা কি অ্যাটমসফিয়ারিক প্রেসার সেইটাকে আমি বলতে পারি তাহলে এফ ইকুয়াল টু পি মাইনাস পি নট বাই এরিয়া এ ঠিক আছে তাহলে যে প্রেসারের ডিফারেন্সটা সেটা হলো তার যদি এরিয়া দিয়ে ডিভাইড করি সরি সরি উল্টো লিখে দিলাম প্রেসার পি মাইনাস পি নট ইকুয়াল টু এফ বাই এ ঠিক আছে তাহলে এইটা হলো তোমাদের প্রেসার ডিফারেন্সটা আর কি আছে এইখানদের তরল বেরোচ্ছে এইখানের তরল বেরোচ্ছে তার ভেলোসিটি আছে ভি ঠিক আছে তাহলে আমি বার্নলি সূত্র যদি লাগাই তাহলে কি পাচ্ছি এইখানে আছে প্রেশার এনার্জি পি আচ্ছা দেখো দুটো লেভেল কিন্তু সেম দুটো লেভেল কিন্তু সেম তাই পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তির ফারাক আমি ধরবো না স্থিতিশক্তির কোনো ফারাক নেই প্লাস কি আছে প্লাস আছে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি এইখানে যে পিস্টনটা রয়েছে তার গতিশক্তি এবার দেখো কোয়েশ্চেনে মেনশন করে দিয়েছে যে

রো ভি স্কোয়ার সিম্পলি পি মাইনাস পি নটটাকে এদিকে নিয়ে আসো ভ্যালু by এফ বাই এস টু হাফ রো ভি স্কোয়ার তাহলে এইখান থেকে পেয়ে যাচ্ছি কি এখান থেকে কি পেয়ে গেলাম আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ভেলোসিটি ভি ইকুয়াল টু এফ টু এটা রুট তার মানে কোনটা অপশান সি বা অপশান থ্রি ইজ আ কারেক্ট ঠিক আছে চলো पर দেখা যাক পয়েন্টটা কি বলেছে এইটা কনসেপচুয়ালি করা যায় নিউমেরিক্যালিও করা যায় আচ্ছা এটার ইংলিশ ভার্সনটা কোথায় এটার ইংলিশ ভার্সনও রয়েছে হ্যাঁ দুটি পদার্থ এ এবং বি আচ্ছা ওই পেজে সম্ভবত আটে তাই জন্য ওটা আলাদা পেজ করে দিয়েছে তাতে কিছু আসে যায় না আমাদের এটি পদার্থ এ এবং দুটি পদার্থ রয়েছে একই ভরের আচ্ছা এ এবং বি একই হারে উত্তপ্ত করা হচ্ছে সময় টি এসে তাপমাত্রা থিটা এর পরিবর্তন চিত্রে দেখানো হয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো কি করে করব দেখো দেখো আমরা কনসেপচুয়ালি বলবো যেহেতু আপেক্ষিক তাপ প্রশ্ন করেছে কনসেপচুয়ালি বলা যায় আপেক্ষিক তাপ যার বেশি যেমন জলকে বলা হয় যে যার আপেক্ষিক তাপ তরলের মধ্যে সবচেয়ে বেশি তাহলে কি বলা হয় যে ও কম টেম্পারেচার ইনক্রিজ করার জন্য অনেক বেশি ও তাপ শক্তি খেয়ে নেবে অনেক বেশি তাপ শক্তিও খেয়ে নেবে ঠিক আছে তাহলে বলেছে একই হারে উত্তপ্ত করা হচ্ছে একই হারে উত্তপ্ত করা হচ্ছে ভালো করে দেখো একই হারে উত্তপ্ত করা হলো এ যে পদার্থটা তার কিন্তু তাপমাত্রা বিয়ের থেকে কম এই পয়েন্টে এর তাপমাত্রা এতটা বিয়ের তাপমাত্রা এতটা তাহলে এ বেশি এনার্জি খাচ্ছে কিন্তু তাপমাত্রা কম এটাকে আমি ম্যাথামেটিক্যালিও দেখাতে পারি এইচ ইকুয়াল টু এম এস থিটা ঠিক আছে আচ্ছা তাহলে DH। ডিএইচ ডিটি এম এস theta ডিটি তাহলে দেখো ডিথিটা ডিটি ইজ প্রপোর্শনাল টু যেহেতু টা কনস্ট্যান্ট বলেছে এটা কি উত্তপ্ত করার হার ডিএইচ ডিটি মানে কি হারে আমি তাপ দিচ্ছি ঠিক আছে তাহলে theta dt ইজ প্রপোর্শনাল টু এই রে ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই s মানে যার নথি বেশি তার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ কম দেখো বিয়ের নতি বেশি তাহলে আপেক্ষিক তাম কম আপেক্ষিক তাপ কম এর নতি কম তাই আপেক্ষিক তাপ বেশি ঠিক আছে তাহলে এর চেয়ে আচ্ছা বিয়ের চেয়ে এর আপেক্ষিক তাপ বেশি তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশান কি বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে বি থেকে সি অবস্থানে দুইভাবে নিয়ে যাওয়া হলো এ থেকে সি সরল লেখা বরাবর আচ্ছা কি বলছে কোশ্চেনটা তাহলে এই পয়েন্টে নিয়ে হবে এই পয়েন্ট থেকে একটা হয়েছে এইভাবে নিয়ে গেছে আর একটা কি করেছে এইভাবে নিয়ে এসে আবার এইভাবে নিয়ে গেছে একটা এই একটা এই ঠিক আছে প্রশ্নে কি কি দিয়েছে প্রশ্নে দিয়েছে যে আচ্ছা হ্যাঁ এ থেকে বি এবং বি থেকে সি এই দুই ধাপে আচ্ছা এ থেকে সি পথে কৃতকার্য কৃতকার্য এবং তাপ যথাক্রমে এত এবং এত কৃতকার্য মানে কি এটাকে আমি বলবো ধরো ডেল্টা এটাকে আমি ধরো বললাম ডেল্টা ডাবলু আর এটা কি শোষিত তাপ তাই তো শোষিত তাপ মানে কি এটাকে আমি বলবো ডেল্টা কিউ ঠিক আছে হ্যাঁ কি না কোন পথে বলেছে এ থেকে সি নিচে লিখে দিই এ টু সি এখানেও লিখে দিই এ টু সি আর কি দিয়েছে আর দিয়েছে এ টু বি টু সি এই পথে গেলে এই টু জুল হবে কৃতকার্য মানে এটা কি এটা হলো ডাব্লু এ টু বি টু সি ঠিক আছে হ্যাঁ কি না এইবার একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনটা কনস্ট্যান্ট কোনটা কনস্ট্যান্ট এই পয়েন্ট থেকে দেখো এইটা এই পথে আসুক কিংবা এই পথে আসুক যেইগুলো স্টেট ফাংশন স্টেট ফাংশন আর সেম ফর বোথ পাথ মানে যেই পথেই আসুক ও এ থেকে সি ডিরেক্ট আসুক বা এ থেকে বিতে এসে বি থেকে সি তে আসুক যেগুলো স্টেট ফাংশন সেটা তো সেম হবে আর স্টেট ফাংশন কি স্টেট ফাংশন আমরা জানি ইন্টারনাল এনার্জি বা কি বলে এটাকে ইন্টারনাল এনার্জি বা ইউ ঠিক আছে এইটা কি এটা হলো তাহলে কি সেম অন্তর্নিহিত শক্তি বা ইন্টারনাল এনার্জি এটা সেম এইবার ফর্মুলা লাগাও ফর্মুলা লাগালে কি পাচ্ছি ফ্স থার্মোডিনামিক্সের প্রথম সূত্র থেকে পাচ্ছি ডেল্টা ইউ বা এবার ভেঙেই লিখছি ডেল্টা কিউ ইজিক ডেলটা ইউ প্লাস ডেল্টা ডাবলু এখান থেকে ডেলটা ইউটা যদি বার করতে চাই তাহলে দুটো পথে দেখো এই পথে আসুক কি এই পথে আসুক ডেল্টা ইউটা কিন্তু ধ্রুবক ডেল্টা ইউটা সেম কেন কারণ এই পথে আসুক বা এই পথে আসুক কিছু ম্যাটার করে না পয়েন্ট সেম রিচ করেছে এ থেকে সিতে রিচ করেছে এটাই ফ্যাক্টার ঠিক আছে তাহলে কি পাচ্ছি আমি পাচ্ছি ডেল্টা কিউ এ টু সি প্লাস ডেল্টা প্লাস হবে না মাইনাস হবে মাইনাস হবে মাইনাস ডেল্টা ডাব্লু এ টু সি ইজ ইকুয়ালস টু ডেল্টা কিউ এ টু বি টু সি প্লাস মাইনাস সরি ডেল্টা ডাব্লু এ টু বি টু সি ঠিক আছে এইবার ভ্যালু বসো

টু এইট্টি মাইনাস টু হান্ড্রেড মানে 80 আর মাইনাস এদিকে চলে আসবে এটা মাইনাস এইটটি এদিকে চলে আসবে প্লাস এইট্টি হয়ে গেল তাহলে ওয়ান সিক্সটি ডেলটা কিউ হলো তাহলে অপশান থ্রি আর অপশান সি ইজ কারেক্ট ঠিক আছে চলো আচ্ছা এটা কি দিয়েছে কোনো নির্দিষ্ট না না আচ্ছা এটা আগেরটাই প্রশ্ন দিয়ে দিয়েছে ভুল করে মিস্টেক হয়ে গেছে একটা কী বলেছে আমি বলে দিচ্ছি কোয়েশনটা এই রকম একটা চার্জ রিং রয়েছে এই একটা রিং রয়েছে ঠিক আছে এই রিং এর গল্প কি দিয়েছে রিং এর গল্প রয়েছে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা জিরো সাইন থিটা এই ফর্মুলা অনুযায়ী চলছে ঠিক আছে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা নট সাইন থিটা এটা দেখুন এটা মিস্টেকলি আগেরটাই দিয়ে দিয়েছে তাহলে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা নট সাইন থিটা পরে গুলো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে সব কটাই তাহলে এটাই আবার ফেরত চলে আসি কি দিয়েছে ল্যামডা ইকোয়াল টু ল্যামডা নট সাইন থিটা এইবার বলেছে সেন্টারে মানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে ক্যালকুলেশন তো করাই যায় বস কিন্তু আমরা কি করব আমরা এখানে রয়েছি কোথায় আমরা রয়েছি পিডাব্লিউ বাংলায় আমরা ইউজ করি সিম্পলি ডি জি মানে দেবরূপ ঘোষ ট্রিক রুল দেখো ট্রিক রুলটা কিরকম দেখো ট্রিকুলটা কিরকম তাহলে একটা জিনিস বুঝতে পারছি এইখান থেকে ফার্স্ট মানে প্রথম পাদে সাইন ফাংশন হয় পজিটিভ রকম এবং চতুর্থ পাদে সাইন হয় নেগেটিভ এইরকম এইবার একটা কাজ করো যে কোনো দুটো যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও যেগুলো একই রকম দেখতে যেগুলো থিটা অ্যাঙ্গেলেই রয়েছে এই এই এক্স অ্যাক্সিসের তাহলে আরেকটা নিয়ে নিই যেটা থিটা অ্যাঙ্গেলে রয়েছে এটাও ধরে নিই থিটা থিটাটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে ঠিক আছে আরবিট এখানে মার্ক করা রয়েছে বলে এটা নিলাম অন্যটাও নিতে পারতাম কিছু আসে যায় না এবার দেখো এটা পজিটিভ রয়েছে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে এই ডিরেকশনে হবে এইটা নেগেটিভ রয়েছে মানে ইলেকট্রিক ফিল্ডটা হবে এই ডিরেকশানে ঠিক আছে এবার সিম্পলি দুটোর কি করবো আমরা রেজাল্টেন্টটা বের করবো দুটো রেজাল্টেন্টটা কেরকম হবে ভেক্টার প্রোডাক্ট যদি আমরা করি সামান্তরিক সূত্র আমরা জানি ঠিক এরকম দেখতে হবে মানে ডিরেকশন কোনটা মাইনাস জে ক্যাপ কোন দিকে নিচের দিকে ওয়াই অক্ষ উপর দিকে যদি হয় নিচের দিকে মানে কোন দিকে মাইনাস জে ক্যাপ তাহলে যেই উত্তরটা মাইনাস যে ক্যাব ড্রেশনটা খাবে ওটাই কারেক্ট আনসার দেখো এটা যে ক্যাপ ভুল আই ক্যাপ ভুল এই যে অনলি আনসার অপশান এ বা ফার্স্ট অপশান ঠিক আছে চলো পরেরটা তো এই কোয়েশনগুলো একটু ট্রিকই ছিল মানে তোমাদের মধ্যে কেউ যদি ভাবে যে আমি এটাকে থরলি সলভ করবো তাহলে একটু সময় নিলেও নিতে পারে যদিও যথেষ্ট ট্রিভিয়াল ঠিক আছে কিন্তু তাও সময় কিছুটা খরচা হবে কিন্তু এই ধরনের ট্রিক রুল যদি আমরা লাগাতে পারি ব্যাস কেল্লা ফতে চলো পর একটা কি বলছে বলেছে এর বাংলাটা আছে না হ্যাঁ মনে করো ধনাত্মক আধান যুক্ত একটি অতি দীর্ঘ চোঙের আয়তনিক আধান ঘনত্ব রো গ্রেটার দেন জিরো এবার তর কি বলেছে ভরহীন দণ্ডের দুই প্রান্তে প্লাস কিউ মাইনাস কিউ আধানযুক্ত একটি তরি তিমেরুর চিত্রের প্রদর্শিত অভিমুখে রাখা আছে চিত্রে প্রদর্শিত মুহূর্তে ডিমের ওপর কি ক্রিয়া করবে আচ্ছা ভালো কথা এইখানে কী জানি এই ধরনের যদি কেস হয় সিলিন্ড্রিক্যাল যদি কেস হয় আমরা জানি ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু ওয়ান বাই আর প্রপোর্শনাল টু ওয়ান বাই আর মানে ইউনিফর্ম কিন্তু হচ্ছে না ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড না হয় তাহলে কি হবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না হলে দেখো দুটো ক্ষেত্রে কিন্তু সেন্টার থেকে সেন্টার থেকে এর ডিস্টেন্স এতটা তিনটার থেকে ডিস্টেন্স এর এতটা এর ডিস্টেন্স এতটা ডিস্টেন্সের ডিফারেন্স রয়েছে কতটা ডিস্টেন্সের ডিফারেন্স রয়েছে এতটা ডিস্টেন্সের ডিফারেন্স রয়েছে পার্থক্য রয়েছে তাহলে কি হবে ইলেকট্রিক ফিল্ডের ডিফারেন্স হয়ে যাবে ইন্টেন্সিটির ইলেকট্রিক ফিল্ডে ইন্টেন্সিটি যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে কি হবে নেট ফোর্স কাজ করবে একটা নেট ফোর্স থাকবে একটা ফোর্স থাকবে আচ্ছা আর কি থাকবে যেটা একটা নেট ফোর্স থাকে একটা ফোর্স তো আছেই যেটা প্লাস কিউকে এই দিকে ছুটবে আর মাইনাস কিউকে এই দিকে ছুটবে তার মানে কোন দিকে ঘুরছে এই দিকে কোন দিক ঘুরছে ক্লকওয়াইজ ঠিক আছে তাহলে ক্লকওয়াইজ একটা টর্ক থাকবে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ টর্ক ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে আচ্ছা আর কি দিয়েছে ডান অভিমুখে একটি বল এবং ঘড়ির কাটার বিপরীত কি হচ্ছে না ঘড়ির কাটার আচ্ছা আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নাকি যদি এই দিকে দিয়ে ঘুরছে প্লাসটা এদিকে যাচ্ছে প্লাসটা এদিকে যাচ্ছে প্লাস এদিকে যাওয়া মানে হচ্ছে তোমাদের এইভাবে ঘুরছে এইভাবে তাহলে ক্লক ওয়াইজ ঘড়ির কাটার দিকে ঘুরছে ঘড়ির কাটার দিকে তার মানে ক্লক ওয়াইস ক্লক টর্ক তাহলে কোথায় আছে ঘড়ির কাটার বিপরীত মুখে টর্ক তো ভুল ঘড়ির কাটার অভিমুখে একটি ভ্রামক ডান অভিমুখে বল এবং ঘড়ির কাটার অভিমুখে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশান ঠিক আছে বোঝা গেল এইবার দেখে নেওয়া যাক পরের প্রশ্নটা কি বলছে আচ্ছা চিত্রে প্রদর্শিত একই যুক্ত দুটি পরিবাহী পাতকে যথাক্রমে টুয়েলভ মাইক্রোকুলম এবং সিস্কার মাইক্রোকুলম এই দুটো আধান দেওয়া হয়েছে এবং খুব কাছাকাছি রাখাও হয়েছে ভালো কথা এবিসিডি পৃষ্ঠে বন্টিত আধানের মান কত হবে কীভাবে করতে হয় এই ধরনের কোয়েশনের ট্রিক হলো যে আউটার মোস্ট সার্ফেস রয়েছে যে বাইরের সার্ফেসটা রয়েছে যেটা ডি সার্ভেস এখানে এখানে ডি সার্ফেস এবং এক্ষেত্রে কোনটা যা এটা তো মার্কই নেই এখানে হবে এ এই দুটো যে সার্ফেস রয়েছে সেখানে চার্জ হয়ে যায় সিম্পলি কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু এখানে হবে কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু যদি তাই করি তাহলে এখানে টুয়েলভ প্লাস সিক্স এইটিন বাই টু করলে এটা চলে আসে নাইন এটা চলে আসে নাইন আর এটাও সিম্পলি সেইভাবে হয়ে যাবে নাইন এইবার যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে টুয়েলভ মাইনাস নাইন মানে থাকলো থ্রি এই পাশে থাকবে থ্রি ঠিক আছে আর এইখানে আছে সিক্স সিক্স মাইনাস নাইন মানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে এইগুলো হবে আমাদের চার্জ কত হচ্ছে চার্জ হচ্ছে নাইন থ্রি মাইনাস থ্রি নাইন ঠিক আছে নাইন থ্রি মাইনাস থ্রি নাইন তাহলে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অপশান ট্রিকটা কি ট্রিকটা আবার বলে দিলছি যে বাইরের সার্ফেসে যে বাইরে সব সর্ববহিষ্ঠ দূর সার্ফেস সেখানে চার্জটা হয়ে যায় কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু এটা কেন হয় যাতে সিস্টেমের এনার্জি সবচেয়ে মিনিমাম কনফিগারেশন থাকে লোয়েস্ট কনফিগারেশন থাকে তাই জন্য এটা করা হয় চলো পরেরটা দেখা যাক কি বলছে স্থির তৈত প্রবাহ আই যুক্ত একটি সরু তারকে এক্স ওয়াই তলে এ সাইন টু পাই বাই ল্যামডা এক্স বক্ররেখা বরাবর রাখা হলো ওই স্থানে অক্ষ অভিমুখে একটি চুম্বক ক্ষেত্র কাজ করছে তার তি যদি এক্সিকোয়াল টু জিরো এবং এক্স ইকাল টু এল এল হবে আচ্ছা ভালো কথা এর মধ্যবর্তী অংশের উপর যে চুম্বক বল ক্রিয়া করে তার মান কত হলো আচ্ছা এক্স ইকাল টু এল হতো না এটা বোধহয় এটা হতো এক্স টু ল্যামডা টু ল্যামডা হবে এটা তাই তো আগের প্রশ্নটা দেখি তো দেখি ইংলিশটা আচ্ছা এক্সিকোয়াল টু ল্যামডা হওয়ার কথা ছিল আচ্ছা আর এগুলো আই সব করা ঠিক আছে এগুলো আই কি ফর্মুলা এই ক্ষেত্রে দেখো ফার্স্টে আগে বুঝতে হবে ওয়ারের কনফিগারেশনটা কিরকম আছে ওয়ারের কনফিগারেশনটা আছে এই রকম এটা হচ্ছে তোমাদের x ইকুয়াল টু জিরো এবং এটা হচ্ছে x টু ল্যামডা ঠিক আছে আর কি বলেছে বলেছে একটা চুম্বক ক্ষেত্র রয়েছে যেটা জেড দিকে কাজ করে জেড এর দিকে কাজ করে মানে কি আমরা সিম্পলি ডট দিয়ে রাখি এই ক্ষেত্রে ফর্মুলা কি হয় এফ ইকুয়াল টু আই এল বি ঠিক আছে এই এলটা কি এলটা হচ্ছে ধরো এই একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টার আছে ঠিক আছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টার আই যদি কারেন্ট ক্যারি করছে তার এফেক্টিভ লেংথ কি লেংথ এফেক্টিভ লেংথ মানে এই লাস্ট পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট এদের মাঝখানে যে ডিস্টেন্সটা যেটাকে আমি কার্যকরী দৈর্ঘ্য বলতে পারি এই রকম এই এই রকম এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার কাজের ঠিক আছে তেমন এই ক্ষেত্রেও আমি একটা এফেক্টিভ লেংথ পাবো ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা ঠিক আছে এইটা হচ্ছে কি এফেক্টিভ লেংথ কেন কারেন্ট মানলাম এইভাবে ক্যারি করছে মানছি কারেন্ট আই এইভাবে ক্যারি করছে কিন্তু এফেক্টিভ লেংথ হচ্ছে এই দুটো সেটা কতটা সেটা হচ্ছে সিম্পলি এই ল্যামডা ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এইখানে যদি আমি ফর্মুলায় ভ্যালু বসাই তাহলে আই এল ল্যামডা আই এল ল্যাম আচ্ছা আচ্ছা আই ল্যামডা এর জায়গায় ল্যামডা বসবে এবং বি তাহলে বি আই ল্যামডা বি আই ল্যামডা কোথায় বি আই ল্যামডা কোথায় এই তো আই ল্যাম অপশান সি বা থ্রি ইজ দ্য কারেক্ট অপশন ঠিক আছে পরেরটা এইবার এক্স ওয়াই তলে আচ্ছা চলে এসে আমাদের সেই চেনা পরিচিত কোশ্চেন এটা খুবই কমন ধরনের একটা কোয়েশ্চেন আছে বলেছে যে এই ভোল্টেজ ভোল্টেজ আচ্ছা এইখানে ভোল্টেজটা দেওয়া রয়েছে ভোল্টেজটা কি করেছে এই রকম নাকি কার্ভ তৈরি করেছে কোথায় এক্স ওয়াই ঠিক আছে হবে করতে হয় যদি আমাকে এক্স উপাক্ষ বার করতে বলেছে ই এক্স ফর্মুলা হচ্ছে ইএক্স ইকুয়াল টু মাইনাস ডিভি ডি এক্স ঠিক আছে এইবার প্রত্যেকটা পার্টকে একটু সূক্ষ্মভাবে চিনে নিতে হবে ডিভি মানে কি ডিভি মানে হচ্ছে সিম্পলি এই দুটো ভোল্টেজের ডিফারেন্স সেটা কত মাইনাসটা আগে রাখি ফোর মাইনাস টু ফোর মাইনাস টু ঠিক আছে আর কি রয়েছে ডি এক্স ডি মানে কি ডি এক্স মানে কথা হলো অক্ষ বরাবর যে দূরত্বটা ঠিক আছে সেটা কত দেখো এদের মধ্যে যদি দূরত্ব বলি দূর লাইনের মধ্যে কিন্তু এইটা কিন্তু এইটা আমি নেব না কেন আমার চাই অক্ষর যে প্যারেল বা এক্স অক্ষের সমান্তরাল যে দূরত্ব সেটা কত সেটা হচ্ছে এই পরিমাণটা এই দেখো এক্স অক্ষের সমান্তরাল দূরত্ব সেটা কত ফোর মাইনাস টু কত ফোর মাইনাস টু কোন এককে রয়েছে না একক রয়েছে সেন্টিমিটার এই যে কোন রয়েছে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হবে তাহলে আমার উত্তরটা কত আসছে ফোর মাইনাস টু ফোর মাইনাস টু যদি কাটি তাহলে মাইনাস হান্ড্রেড ভোল্ট পার মিটার বোঝা গেল তাহলে অপশান টু ইজ দ্য কারেক্ট অপশান এই মাইনাসটা কিন্তু মিস করলে এখানে হবে না ঠিক আছে চলো পরেরটা কী বলেছে পি দিমেরু ভ্রামকের একটি তরিত দিমেরু নির্দেশ নির্দেশতন্ত্রে মূল বিন্দুতে রাখা আছে কি অভিমুখ যে বরাবর আচ্ছা আচ্ছা কিরকম দেখতে এরকম দেখতে এই রকম রয়েছে রয়েছে এইভাবে একটা দিমেরু বসে রয়েছে বসে রইল এইবার কি করেছে কিউ আয়নকে ওয়ান এ জিরো জিরো থেকে জিরো জিরো এতে মানে ফার্স্টে কোথায় ছিল আয়নটা ফার্স্টে ছিল হচ্ছে তোমাদের এক্স তক্ষ করব বলি ফার্স্টে এ জিরো জিরো মানে এই পয়েন্টে ছিল এ জিরো জিরো সেখান থেকে কোথায় নিয়ে গেল সেখান থেকে নিয়ে গেল জিরো জিরো এতে কিরকম জিরো জিরো এ ঠিক আছে এইবার প্রশ্নে কি বলেছে প্রশ্নে জিজ্ঞেস করেছে কাজ কত হবে ওয়ার্ক ডান কত কী করে ওয়ার্ক করতে হবে ওয়ার্ক ডান ফার্স্টে আমাদের এই ডাইপোলের পোটেন্সিয়ালটা জানতে হবে ডাইপোলের পোটেন্সিয়াল হয় পোটেন্সিয়াল অফ ডাইপোল একটা ফর্মুলা থাকে এটা কিসের ডাইপোল বলেছে ইলেকট্রিক বলেছে ইলেকট্রিক বলেছে ওয়ান বাই আচ্ছা ফোর পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার এইটা হলো আমাদের কি পোটেন্সিয়াল কার্ড পোটেন্সিয়াল ডাইপোলের পোটেন্সিয়াল এইবার কি করতে হবে ডান ডাবলু বার করতে হবে কী করে করবো ওয়ার্কডান হচ্ছে কিউ এটা যদি কমন নি তাহলে ভি এফ মাইনাস ভিআই ঠিক আছে এইবার সিম্পলি ভ্যালুটা লেখো কিউটা বাইরে রেখে দিই আর কমন পার্টগুলো সব কটা বাইরে নিয়ে নিই তাহলে পি কিউ বাই ফোর পাই এফ নট এইবার দেখো এইখানেও সেন্টার থেকে ডাইপোলের ডিস্টেন্সটা এ এবং এইখানেও যদি রাখি সেন্টার থেকে ডাইপোলের ডিস্টেন্সটা কিন্তু এ তাহলে ওইটা কমন বাইরে বার করে নিই তাহলে এ স্কোয়ার ভেতরে কী থাকবে ভেতরে থাকবে এই কস থিটা কস থিটাটা দেখতে হবে কস থিটাটা একটু দেখতে হবে কস থিটাটা কি করে দেখবো যদি ইনিশ ফাইনাল মাইনাস ইনিশিয়াল বলেছে ফাইনাল ফাইনাল কোন পজিশনটা এটাকে আমি বলবো ফাইনাল পজিশন আর এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন আমি বলবো না কোয়েশ্চেনেই বলেছে এইবার কি করছি এইবার ওখানে আমি যদি অ্যাঙ্গেলটা বার করি এইটা ছিল হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর আর এই ব্লু দিয়ে আরেকবার এঁকে দিই ভালো করে আর এইটা হচ্ছে আমাদের ডাইপোলের ভেক্টরটা ঠিক আছে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল থিটা এফ এইটা নয় এই ভেতর এই অ্যাঙ্গেল কত থিটা এফ জিরো ডিগ্রি তাহলে এখানে কত হচ্ছে কস জিরো ডিগ্রি মাইনাস মাইনাস কী মাইনাস হলো এরপরে ফাইনাল পজিশনে ফাইনাল পজিশনে কি করে বার করব ফাইনাল পজিশনে ভেক্টরটা হচ্ছে এরকম ঠিক আছে আর অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখা যাচ্ছে এখানেই এই ব্লু ভেক্টরটা আর এই গ্রিন ভেক্টরটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে কস নাইনটি আমরা জানি জিরো তাহলে এটা জিরো হয়ে গেলে এটা হল ওয়ান তাহলে পি কিউ বাই ফোর পাই নট এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান কোনটা অপশান ফোর বা অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অপশান চলো পরেরটা দেখা যাক পরেরটা হলো তরঙ্গ সংখ্যা দিয়েছে আচ্ছা তরঙ্গ সংখ্যা কে এবং ওমেগা কম্পাঙ্কের একটি সমতল তরিতচুম্বীয় তরঙ্গ তড়িৎ ক্ষেত্রে রয়েছে ভালো কথা তাহলে নিচের আচ্ছা তাহলে নিচে ইলেকট্রিক ফিল্ড দিয়েছে একটা কোনটা ক্ষেত্রে হবে ক্ষেত্রে কি করে বার করব দেখো ভালো করে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছে ঠিক আগের বারেই আমরা দেখেছিলাম ওমেগা টিটা পজিটিভ প্রান্তে থাকবে এবং কেজের বা যেটা থাকে সেটা নেগেটিভে থাকে তার মানে কী হবে তার মানে কেসটা হবে এরকম এটাকে যদি একটু গুছিয়ে লিখি এটাকে একটু গুছিয়ে লিখলে হয়ে যাবে মাইনাস অফ ই নট আই ক্যাপ প্লাস জে ক্যাপ এইবার সাজিয়েছি ঠিকঠাক এইবার সাজানোটা হয়েছে ঠিক আছে এইবার আমাদের ফর্মে চলে এসছে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ড্রেশনটা কি হলো মাইনাস সাইনের সাথে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ আর কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস জেড রয়েছে মাইনাস জেড রয়েছে মানে আমরা জানি এই ইকুয়েশানে যদি মাইনাস মানে মাইনাস থাকে তার মানে ওয়েভটা বা তরঙ্গটা পজিটিভ জেড এক্সের দিকে মুভ করছে তাহলে ভেলোসিটি ভেক্টরটা কি ভেলোসিটি ভেক্টরটা হলো আমাদের সাম ভি বা ভি নট বলতে পারি কে হ্যাট ঠিক আছে ঠিক আছে এবার ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড কি বার করবো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে এরকমভাবে আমরা জানি আমরা জানি ই ক্রস বি এর যার ডিরেকশান হয় ডিরেকশন আমি দেখাতে গেলে এটাকে মড দিয়ে নিচে ই ক্রস বি কারণ আমাদের ফিজিক্যালিও আচ্ছা উপরে মড দরকার নেই সরি নিচে মড দেব ফিজিক্যালিও আমাদের কারেক্ট করতে হবে তাহলে ই ক্রস বি ইজ ইকুয়াল টু তাহলে কী হয় এটা ভেলোসিটি ভেক্টরের ডিরেকশান এটা আমাদের হয় তো আমাদের কি করব সিম্পলি ইউনিট ভেক্টর নিজে কাজ করব দরকার নেই ভেতরে আর কি রয়েছে ঠিক আছে দেখা যাক এইখানে কোন ভেক্টরটাকে আমি বি ভেক্টর হিসেবে চুজ করলে তার সাথে একে ক্রস প্রোডাক্ট দিলে আমাদের কে ক্যাপ আসে ঠিক আছে চলো দেখি এখানে রয়েছে প্রথম অপশানটাকে ট্রাই করে দেখা যাক প্রথম অপশানটাকে ট্রাই করে দেখা যাক এটাকে তাহলে আই প্লাস জে মাইনাস সাইনটাকে বল ছাড়ো কারণ মাইনাসের জন্য এটা প্লাস আসবে অথবা মাইনাস আসবে সেটাকে আমাদের এখন দেখার দরকার নেই ওটাকে লাস্টে আমরা দেখব ঠিক আছে ক্রস যদি কে করি তাহলে কি আসবে আই ক্রস কে মানে হচ্ছে না সরি এইটা ক্রস ই ক্রস বিটাকে আমি হ্যাঁ কে ধরেছি তাই তো ঠিকই তো ছিল তাহলে আই ক্রস কে মানে হচ্ছে তোমাদের আই ক্রস আচ্ছা এই সিরিজটাও মনে রাখা দরকার আই জে কে তাহলে আই ক্রস কে মানে কি মাইনাস জে আসছে এখানে আসবে মাইনাস জে আর জে ক্রস কে মানে হচ্ছে তোমাদের দেখো যে আই ক্রস কে ছিল আচ্ছা আর জে ক্রস আই আবার উল্টো জে ক্রস আই মানেও তোমাদের মাইনাস আই তো তাই হচ্ছে আই ক্রস কে ভালো কথা এই এই নোটেশনে ঘুরলে পজিটিভ আদারওয়াইজ সব নেগেটিভ তাহলে কে ক্রস সরি আই ক্রস কে হলো নেগেটিভ আর জে ক্রস কে ও সরি জে ক্রস কে মানে হচ্ছে পজিটিভ জে ক্রস কে মানে হচ্ছে পজিটিভ আই যদিও কিছু আসে যায় না যদিও কিছু আসে যায় না যদিও কিছু আসা যায় না কারণ এইটা আমাদের বিয়ের নোটেশনের সাথে মিলছে না বিটা আমাদের কে ক্যাপ হতে হবে তাই এটা রং আনসার এটা হতে পারে না ঠিক আছে তাহলে কোনটাকে এইটাকে ধরে এগোই মাইনাস আই প্লাস জেকে এ ধরে এগোই এরকম হবে এইটাকে ধরে এগোলে হবে আমাদের আই প্লাস জে ক্রস মাইনাস আই প্লাস জে মাইনাস আই প্লাস জে এবার যদি সেম ভেক্টর হলে ক্রস প্রোডাক্ট জিরো হয় তাহলে আই ক্রস আই দেখার দরকার নেই আই ক্রস যে হবে আমাদের কে দেখো আই ক্রস জে মানে কে এবং জে ক্রস মাইনাস আই যে ক্রস আই মানে হচ্ছে আরেকটা এখানে বসে রয়েছে তাহলে দুটো মাইনাস মিলে আবার একটা কে তাহলে টু কে ক্যাপ দেখ চলে এসছে আমাদের কে ক্যাপ চলে এসছে আমাদের সেই কে ক্যাপ চলে এসছে আমাদের কে ক্যাপ মানে অপশন টু অথবা বি যাই বলো দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন ঠিক আছে কোয়েফিশিয়েন্ট বা টু এটাকে দেখতে হবে না কারণ এটা জাস্ট ভ্যালুর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এরপরে কি আছে ডিরেকশনটাই ছিল ফ্যাক্টর এইবার দিয়েছে সুষম তড়িৎ ক্ষেত্রে বি দিয়েছে একটা কীরকম দিয়েছে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু বি নট কে ক্যাপ আচ্ছা ভালো কথা মূল বিন্দু থেকে এটা দিয়েছে ভেলোসিটি ভালো কথা বেগে চলতে শুরু করে কলাটির গমন পথ যে সময় এক্স ওয়াই তলের সাথে টু মিটার উচ্চতায় পৌঁছাবে তা হলো দেখো এই ভেলোসিটিটাকে আমি কি করতে পারি ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টের দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি কেন চুম্বক ক্ষেত্র রয়েছে কে এর দিকে আমি একটুখানি ডায়াগ্রাম একে দেখিয়ে দিই তাহলে কনসেপচুয়ালি বুঝতে সুবিধা হবে সবার চুম্বক ক্ষেত্র কোন দিকে রয়েছে ক্ষেত্র রয়েছে এই ডিরেকশানে বি ঠিক আছে জেড হ্যাটের দিকে রয়েছে বা কে হ্যাটের দিকে রয়েছে আর কে রয়েছে ভেলোসিটি কী দিকে রয়েছে ভেলোসিটি কিছু কম্পোনেন্ট থ্রি আই মানে এক্স এক্সাইডের দিকে আছে থ্রি এদিকে থ্রি আর ফোর কে মানে এরকম মানে কিরকম দেখতে ভেল ভেক্টরটা এই রকম এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভেক্টর ঠিক আছে ঠিক আছে এইবার দেখো ভালো করে বোঝো এটা এক্স হ্যাঁ এটা আমাদের এক্স এটা ওয়াই এটা জেড অ্যাক্সিস ঠিক আছে ভেক্টরের ভেলোসিটির দুটো কম্পোনেন্ট আছে একটা এক্স অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট সেটা কত সেটা হচ্ছে আমাদের থ্রি আই ক্যাপ আর একটা কে হ্যাটের দিকে কম্পোনেন্ট সেটা কত সেটা হচ্ছে আমাদের ফোর কে ক্যাপ এটা হচ্ছে আমাদের জেরহাইটের দিকে কম্পোনেন্ট ভালো করে দেখতে হবে এই কম্পোনেন্টটা কিন্তু ভেক্টর বি এর অভিমুখেই রয়েছে মানে দুটো প্যারালাল এই কম্পোনেন্টটা প্যাল কম্পোনেন্ট ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে তাহলে আমরা জানি প্যারাল কম্পোনেন্টের জন্য কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করতে পারে না ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকক্ষেত্র তার জন্য কি হবে এইটার জন্য ইউনিফর্ম মোশন হবে ইউনিফর্ম মোশন হবে ইউনিফর্ম ভেলোসিটি মোশান হবে কেরকম দুই মিটার উচ্চতায় পৌঁছাতে বলেছে তাহলে টাইমটা বের করো টি ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভ্যালোসিটি ঠিক আছে তাহলে ডিস্টেন্স কত বলেছে ডিস্টেন্স বলেছে টু মিটার আর কোনটার জন্য এটা উঠছে উপর দিকে এই কম্পোনেন্টের জন্য উপর দিকে উঠছে এটা কি এটা এক্স ওয়াই তল এটা আমাদের এক্স ওয়াই তল এইয এক্স ওয়াই রয়েছে এটা আমাদের এক্স ওয়াই তল তাহলে উপরে উঠছে কার জন্য ফোর কে ক্যাবের জন্য তাহলে নিচে ফোর বসিয়ে দে তাহলে টু বাই ফোর মানে হচ্ছে হাফ তাহলে হাফ সেকেন্ড হচ্ছে আমাদের আনসার হাফ সেকেন্ডবারে যা যা রয়েছে সেগুলো ভুল তাহলে এইটা ভুল ভালো কথা তিনটেই হাফ সেকেন্ড দিয়ে দিয়েছে বেশ ভালো কথা আর চার্জের মোশনটা কীরকম হবে দেখ এইটা হচ্ছে কি এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য কীরকম হয় আমি আর একটা ছবি এঁকে দেখাই পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড পার্টিকেলকে এইভাবে করে ঘোরানোর চেষ্টা করে কিন্তু কি একটা উপর দিকে কম্পোনেন্ট রয়েছে তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে কী হবে ওপর দিকে উঠে যাবে এটাকে বলা হয় হেলিকাল মোশন বা কুণ্ডলীকৃত হেলিকাল মোশন কোথায় আছে দেখা যাক আচ্ছা এইখানে অপশানটা ভুল করেছিল এখানে টু বাই থ্রি সেকেন্ডই রয়েছে এটা টু বাই থ্রি হবে এবং এটাও ভুল যে হোক ভালো কথা এরপর কি আছে এরপরে এটা একটা দিয়েছে একটা সার্কিট দিয়েছে সার্কিটে কি বলেছে সার্কিটে আমাদের বলে দিয়েছে যে ভোল্ট মিটার এইট ভোল্ট পার্ট দিচ্ছে এই ভোল্ট মিটারটা কত পার্ট দিচ্ছে এইট ভোল্ট আচ্ছা তাহলে ভোল্ট মিটারের রোধ কত দেখ এখানে আমরা শর্টকাট একটা ট্রিক লাগাবো আচ্ছা কখন লাগাবো তখনই আমি বলবো তার আগে বলবো না তার আগে দেখি ট্রিকটা কি তার আগে বলছে এইখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে দেখ ফার্স্টে বুঝতে হবে এইটা এই রেজিস্টেন্সটা ওয়ান সিক্সটি ওহম আর এই ভোল্ট মিটারটা কীসে রয়েছে প্যারালেল রয়েছে সমান্তরাল রয়েছে প্যারালেল রয়েছে প্যারালেল থাকলে কি হবে এর একরশ এইট ভোল্টই কাজ করবে তাহলে কারেন্ট আই ধরে নিই আই প্রাইম বলি ধরে নিই টোটাল সার্কিট কারেন্টটা হচ্ছে আই এখানে আই এখানে হচ্ছে আই প্রাইম বলবো না এটাকে এই দিয়ে কারেন্ট আই ওয়ান ধরি এ দিয়ে কারেন্টটা ধরি আই টু এখানে কারেন্টটা আবার কি জোড়া লেগে যাচ্ছে তাহলে এখান দিয়ে আবার সেই আই কারেন্টটি পাস হচ্ছে ঠিক আছে ভালো কথা তাহলে আমি কি পাচ্ছি আই ওয়ানটা কত পাবো আই ওয়ান ইকুয়াল টু ভোল্টেজ এইট বাই রেজিস্টেন্স ওয়ান সিক্সটি তাহলে কত ওয়ান বাই টোয়েন্টি এমপিআই এই কারেন্টটা কি এখান থেকে যাচ্ছে কত কারেন্ট যাচ্ছে এইটা দিয়ে ওয়ান বাই ওয়ান বাই টোয়েন্টি এমপিআই এই কারেন্ট এখান দিয়ে যাচ্ছে এইবার এই রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট আছে কী করে বলবো এইটা যদি এইট ভোল্ট হয় তাহলে রিমেইনিং ভোল্টেজ কত হবে এখানে টু ভোল্ট হবে কী করে বার করলাম বার করলাম টেন মাইনাস এইট ইকুয়াল টু টু ভোল্ট মানে টোটাল ভোল্টেজ সার্কিটের টেন ভোল্ট এতটা অবধি এইট খেয়ে নিচ্ছে তাহলে এইটা খাবে কত টু খাবে তাহলে কত হচ্ছে আমাদের কারেন্ট আই ইকুয়াল টু ভোল্টেজ টু বাই রেজিস্ট্যান্স টোয়েন্টি ওয়ান বাই টেন তাহলে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে আই ইকুয়াল টু ওয়ান বাই টেন এমস আই বাই টেন এমস কারেন্ট যাচ্ছে ভালো করে দেখ ভোল্টেজ ডিভাইডার বায়াস আমরা শিখেছি ভোল্টেজ ডিভাইডার বায়াসে আমরা দেখেছি কারেন্ট ইকুয়ালি ডিভাইড তখনই হয় যখন দুটো রেজিস্টেন্সের ভ্যালু সেম যখন দুটো রেজিস্টেন্সের ভ্যালু সেম লাগা ডিজিটি লাগা ডিজিটে কী ডিজিটি লাগাবো লাগাবো যে এইখান থেকে কারেন্ট যাচ্ছে ওয়ান বাই টোয়েন্টি এমপিআর তার মানে এখান দিয়েও কারেন্ট যাচ্ছে ওয়ান বাই টোয়েন্টি এমপিআর তারপরেই না ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই টোয়েন্টি হয়ে ওয়ান বাই টেন হবে তো তার মানে কী পাচ্ছি ডিজিটিতে ডিজিটিতে পাচ্ছি ভোল্টেজ অফ রেজিস্ট সরি রেজিস্টেন্স অফ ভোল্টমিটার ইকুয়াল টু ওয়ান সিক্সটি ও তাহলে যেহেতু এইটা রেজিস্টেন্স এবং এইটা রেজিস্টেন্স দুজনের রোধই সেম দুজনের রোধই সমান তাই জন্য এখান দিয়েও যা কারেন্ট যাচ্ছে এখান দিয়েও তাই কারেন্ট যাচ্ছে দুটো কারেন্ট ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে বোঝা গেল তাহলে কোথায় গেল অ্যান্সার এই তো অপশান থ্রি এরপরে কি আছে এরপর বলছে প্রাবল্যের অনুপাত আচ্ছা এত তাহলে প্রাবল্যের অনুপাত দিয়েছে এইটা ইন্টেন্সিটির অনুপাত দুটো সুসঙ্গত উৎস দ্বারা একটি ব্যাতিচার ব্যতিচার হবে না ব্যতিচার হবে ব্যতিচার প্রতি গঠন হলো সেক্ষেত্রে আই ম্যাক্স মাইনাস আই মিন বাই আই ম্যাক্স প্লাস আই মিন অনুপাতটি সর্বোচ্চ কখন হবে কি করে বার করবো দেখ ভালো করে আমি ধরে নিই আই ওয়ান ইকুয়াল টু অনুপাত বলেছে কত এন ইস টু ওয়ান আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু ইকুয়াল টু এন বাই তো এটাকে এন ইস টু ওয়ান এন বাই ওয়ান ধরে নিই ঠিক আছে তাহলে কত হচ্ছে তাহলে আই ওয়ান ইকুয়াল টু এন আই টু ঠিক আছে এইটা পেতে গেলাম আমরা এ আই এর বা ইনটেন্সিটির রেশিও আমরা পেয়ে গেলাম এইখান থেকে আমরা কি করতে পারি এইখান থেকে আমরা করতে পারি যে আই ম্যাক্স আমরা জানি আই ম্যাক্স কত হয় আই ম্যাক্সের ফর্মুলা হয় আই ম্যাক্সটা কত হবে আই ওয়ান প্লাস রুট ওভার অফ আই টু এটার স্কোয়ার ঠিক আছে তাহলে কত আসছে আমাদের রুট এন প্লাস ওয়ান এটার স্কোয়ার ইন্টু আই টু ঠিক আছে এটা পেয়ে গেলাম আই ম্যাক্স আর আই মিন কত হলো আই মিন হলো আমাদের রুট ওভার অফ আই ওয়ান মাইনাস রুট ওভার অফ আই টু এটার স্কোয়ার তাহলে কত হবে কত হবে হচ্ছে রুট এন মাইনাস ওয়ানের এর হোল স্কোয়ার ইন্টু আই টু ঠিক আছে এটা পেয়ে গেলাম আমরা ইন্টেন্সিটির ম্যাক্স আর আই মিন এইবার সিম্পলি আমাদের কোয়েশ্চনে কী বলেছে কোয়েশ্চনে বলেছে আই ম্যাক্স মাইনাস আই মিন আর আই ম্যাক্স প্লাস আই মিন এটা বার করতে হবে কি করে করবো দেখা যাক আই ম্যাক্স প্লাস আই মিন বাই আই ম্যাক্স মাইনাস আই মিন যদি করি ওপরে কি আসবে ওপরে আমাদের এই রিসরে চলে আসবে আই ম্যাক্স প্লাস আই মিনের এই ঘটনাটা তাহলে রুট এন প্লাস ওয়ান এইটা চলে এলো আই ম্যাক্স জন্য আর আই মিনের জন্য কত আসবে প্লাস রুট এন মাইনাস ওয়ানের স্কোয়ার আর নিচে কত আসছে রুট এন প্লাস ওয়ানের স্কোয়ার মাইনাস রুট এন মাইনাস ওয়ানের স্কোয়ার এটা আসছে তো এটাকে যদি সিম্প্লিফাই করি কী পাচ্ছি আমরা টু সরি ফোর রুট এন আর নিচে আসছে কত এন প্লাস ওয়ান ঠিক আছে সাঁতাররা আসবে এখানে যদি টুকে কাটি তাহলে টু রুট এন বাই এন প্লাস ওয়ান এইবার কী করতে পারি এইটা বলেছে ম্যাক্সিমাইজ করতে পারি এটা কী বলেছে রেশিওটাকে এটাকে নাম দিলাম রেশিও আর নাম দিলাম রেশিও আর তাহলে এটাকে যদি ম্যাক্সিমাইজ করতে হয় তাহলে করবো আমরা ডি আর ডি এন ইকুয়াল টু জিরো তাহলে এটাকে যদি রেশিও করি তাহলে কত হচ্ছে এটা ডিফারেন্সিয়েট করলে এন প্লাস ওয়ানের এর স্কোয়ার চলে আসবে এখানে চলে আসবে এন প্লাস ওয়ান আর এটাকে ডিফারেনশিয়েট করলে আচ্ছা টুটাকে আমি সরিয়ে জিরো করে দিলাম টুটার আমাদের কোনো দরকার নেই তাহলে চলে আসবে হাফ এন টু দ্য পাওয়ার মাইনাস হাফ আচ্ছা মাইনাস কী আসবে মাইনাস আসবে রুট এন আর এখানে ওয়ান ইকুয়াল টু জিরো এইটাকে নিয়ে গিয়ে ওখানে জিরো করে দাও তাহলে কত আছে নিচে নিচে যদি আমি রাখি টু রুট এন তাহলে এখানে চলে আসবে এন প্লাস ওয়ান এখানে চলে আসবে মাইনাস

আচ্ছা আর কয়েল রয়েছে কয়েলের মধ্যে এরকম এরকম তাই তো একদম ঠিক আছে বলেছে একটি বৃত্তাকার কুণ্ডলি দিয়েছে কি বলেছে একটি বৃত্তাকার কুণ্ডলিকে তড়িৎবাহী পরিবাহীর কাছে রাখা হলো তাহলে কার কাছে রাখা হলো এর কাছে রাখা হলো রাখার পরে কি হয়েছে গল্পটা বলেছে রাখার পর উভয়ই উভয়ই এই কাগজের তলে অবস্থিত মানে একই প্লেনে দুজন রয়েছে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ এমনভাবে প্রবাহিত হচ্ছে যে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ ঘড়ির কাটার দিকে এইটা অভিমুখটা দিয়ে দিয়েছে এই যে ঘড়ির কাঁটার দিকে আর কি বলেছে সেক্ষেত্রে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে কি করে বার করব পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ দেখ ফার্স্টে আগে আমাকে লেন্স লটা মনে করতে হবে আচ্ছা কি হচ্ছে কেসটা ধরি এর মধ্যে যদি যদি কারেন্টটা এই দিকে ফ্লো করে তাহলে এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে কিরকম এইভাবে বাইরের দিকে মানে ডট ঠিক আছে মেনে চললাম এটাকে যদি মানি এইবার কি করছি আমি কারেন্টটাকে কমাচ্ছি যদি কারেন্টটাকে কমিয়ে দিই সঙ্গে সঙ্গে কি হবে এই লুপের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ঠিক তার অপোজিট দিকে লুপের ম্যাগনেটিক ফিল্ড তাহলে লুপের ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যেতে হবে বোর্ডের ভেতরে বোর্ডের ভেতরে যদি যেতে চায় বোর্ডের ভেতরে যদি যেতে চায় তাহলে কারেন্টটা কেরম দিকে হতে হবে এক্স্যাক্টলি এই দিকেই তাহলে এক্স্যাক্টলি এই দিকেই হতে চাইবে বোর্ডের লুকটা যে ওয়ারের জন্য যে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড তাই তো তাহলে আমাদের লেন্স লতে কী বলেছিল লেন্স লতে বলেছিল যে আবিষ্ট তরিচালক বল এর কারণে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে তা তার কারণকে বাধা দেবে এর যে চুম্বকক্ষেত্রের ডিরেকশন ঠিক তার অপোজিট ডিরেকশন বা অপোজিট অভিমুখে হবে তাহলে আমরা ইনিশিয়ালি যা অ্যাপ্রক্সিমেট করেছিলাম কারেন্টটা এই দিকে যাচ্ছে ডাউন থেকে আপওয়ার্ডস এটা কারেক্ট কারণ মিলে গেছে আমরা ম্যাগনেটিক ফিল্ড পেয়েছি কয়েলের কি ভেতর দিকে ইনসাইড দ্য বোর্ড তার জন্য কারেন্টটা কি কারেন্টটা এই দিকে হতে হবে ছবিটাও তাই বলেছে আমাদের কোয়েশ্চনে আমাদের কোয়েশনেও তাই বলেছে কারেন্টের ডিরেকশনটা এটাই তাহলে আমাদের ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা কারেক্ট কিন্তু কারেন্টটা কী ধরনের কারেন্ট হচ্ছে ভেরিয়েবল কারেন্ট ঠিক আছে ভেরিয়েবল কারেন্ট তাহলে সময়ের সাথে পরিবর্তনশীল এবং ঊর্ধ্বমুখী অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন এরপর কি আছে এরপর আমরা দেখে নিচ্ছি ছবিতে তিনখানা লেন্স রয়েছে কনভেক্স লেন্স রয়েছে ঠিক আছে সেখানে কি বলেছে কনভেক্স লেন্সের ক্ষেত্রে আচ্ছা ইংলিশ কেন বাংলাটা কোথায় আচ্ছা ও হো এখানেও ছবির গণ্ডগোল আচ্ছা তিনটে কনভেক্স লেন্স রয়েছে কি বলেছে প্রত্যেকটার ফোকাল লেন্থ এফ প্রত্যেকটার ফোকাল লেন্থ এফ এইবার কি বলেছে অবজেক্টটা এইখানে রয়েছে কত ডিস্টেন্সে এফ বাই 2 এ বাই 2 ডিসট্যান্সে রয়েছে প্রশ্ন করেছে ফাইনাল ইমেজটা কোথায় হবে কি করে বার করব सिंपली প্রত্যেক ক্ষেত্রে सिंपली প্রত্যেক ক্ষেত্রে লেন্সের ফর্মুলা লাগা তাহলে প্রথম লেন্সের জন্য লাই লাগাই লেন্সের ফর্মুলা 1 বাই ভি 1 বাই ইউটাকে ধরে নেব এফ বাই 2 অফ এফ বাই 2 ইজ equal টু ওয়ান বাই এফ ওয়ান বাই এফ তাহলে এখান থেকে ভি কত হয়ে আছে ভি হয়ে আছে মাইনাস এফ তাহলে ভি কত হয়ে আছে মাইনাস এফ মানে ইমেজটা কোথায় হয়েছে এইখানে কোথায় হয়েছে এইখানে কেরকম ইমেজ ভার্চুয়াল ইমেজ ইউটা কত ছিল ইউ ছিল হচ্ছে মাইনাস এফ আচ্ছা এবার সেকেন্ড কেসে চলে আসি অবজেক্ট কোথায় রয়েছে অবজেক্ট এখানে রয়েছে তাহলে এইটা হচ্ছে তোমাদের এফ আর এইখানে হচ্ছে আরেকটা এফ তাহলে টু এফ ডিস্টেন্সে রয়েছে টু এফ ডিস্টেন্সে রয়েছে তাহলে আমরা জানি ইউ ইকুয়াল টু যদি মাইনাস টু এফ হয় তাহলে ভি ইকুয়াল টু হবে টু এফ এটা তো জানা গল্প এটা তো জানা গল্প তাহলে কোথায় ইমেজ তৈরি করছে ইমেজ তৈরি করছে আরও এখানে এইখানে কিরকম ইমেজ বানাচ্ছে এইখানে ভার্চুয়াল ইমেজ বানাচ্ছে এইবার কি হচ্ছে ওই ইমেজটাকে ট্রিট করে এই লেন্সটা সেটা ইমেজ রিয়েল ইমেজ বা সেটা ইমেজ তৈরি করবে কিভাবে দেখবো সেটা সেটা দেখবো থ্রি দিয়ে রাখি যদি রাখি আমি ইউ ইকুয়াল টু কত হলো ইউ ইকুয়াল টু হলো তোমাদের এফ তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই এফ তাহলে ভি হয়ে গেল ভি হয়ে গেল এফ বাই টু ভি হয়ে গেল আমাদের কত এফ বাই টু মানে ইমেজ কোথায় তৈরি হচ্ছে ইমেজ এইখানে তৈরি হচ্ছে কীরকম ইমেজ তৈরি হবে কীরকম ইমেজ তৈরি হবে ইমেজটা হবে তাহলে আচ্ছা ঠিক আছে সব তাহলে ইউ পেয়ে গেছি ভি পেয়ে গেছি ইউ পেয়ে গেছি ভি পেয়ে গেছি আচ্ছা সব ঠিক আছে তাহলে কী পেয়েছি আমরা ইমেজ পেয়ে গেছি ইমেজ কোথায় হয়েছে এখান থেকে ফাইনাল মিরার থেকে এফ বাই টু দূরত্বে তাহলে ফাইনাল মিরার থেকে এফ বাই টু এখানে এফ বাই টু হবে এগুলো ডাব্লু নয় এগুলো এফ বাই টু হবে আচ্ছা আচ্ছা কোনো বড় ব্যাপার নয় কোনো বড় ব্যাপার নয় এগুলো কত দূরত্বে রয়েছে তাহলে যেগুলো বলেছে এফ ডিস্টেন্সে সেগুলো ভুল তাহলে এইটা ভুল এইটা ভুল তাহলে এফ বাই টু এইগুলো ঠিক আছে এইবার বলেছে কি ম্যাগনিফিকেশান কী করে বের করবো ম্যাগনিফিকেশান বের করতে হলে এম এর ফর্মুলা এম ওয়ান এম টু এম থ্রি লাগাও কাজ শেষ এম ওয়ানটা কি ভি ওয়ান বাই ইউ ওয়ান ভি টু বাই ইউ টু এখানে ভি থ্রি বাই ইউ থ্রি এখানে তাহলে ভি ওয়ান কত ভি ওয়ান আমি এই কোয়েশান থেকে পাচ্ছি মাইনাস এফ আর ইউ ওয়ান কত মাইনাস এফ বাই টু ভি টু কত ভি টু এই কোয়েশান থেকে পাচ্ছি আমি টু এফ আর ইউ টু কত ইউ টু ছিল আমাদের মাইনাস টু এফ তারপরে ভি থ্রি কত ভি থ্রি আমি এখান থেকে পাচ্ছি এফ বাই টু আর ইউ থ্রি কত ইউ থ্রি আমাদের এফ সিম্পলি ফর্মুলা টু এফ টু এফ কাটো এফ বাই টু এফ বাই টুর সাথে কাটবে এফ এর সাথে এফ কাটবে তাহলে মাইনাস সাইন কটা আছে একটা দুটো তিনটে তাহলে হলো কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এবং এইটা অপশান ওয়ান অর এ ইজ দ্য কারেক্ট অপশান এরপর কি আছে আচ্ছা সেম এটা তো কত এবং বিভক্ত মাইনেস ওয়ান অপশানে এটা তো করলামই এরপর কি আসছে এরপরে এইখানে চলে এসছি আমরা এইখানে আমরা কী পাচ্ছি দেখো বলেছে আচ্ছা বাংলাটা কই আচ্ছা এটি এক আলো এক্স এবং ওয়াই দুটো মাধ্যমে সমতল বিচ্ছেদ তলের উপর আপতিত হল আপতিত হওয়ার পর কি হয়েছে হয়েছে যে এক্স মাধ্যমে আপতন কোন আই এবং ওয়াই মাধ্যমে প্রতিসরণ কোন আর তাহলে সাইনাই এবং সাইনারের মধ্যে সম্পর্ক চিত্রে দেখানো হয়েছে চিত্র কি পাচ্ছি দেখো আর বাই সাইন আই ইকুয়াল টু টেন থার্টি ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট থ্রি বা সাইন আই বাই সাইন এটা কত রুট থ্রি হয়ে গেল ঠিক আছে এইবার কী পাচ্ছি ফর্মুলা থেকে ফর্মুলা থেকে পাচ্ছি মিউ এক্স সাইন আই ইকুয়াল টু মিউ ওয়াই সাইন আর মিউ এক্স মানে কত সি বাই ভি এক্স সাইন তাহলে ওয়াই মানে সি বাই ভি ওয়াই সাইন সাইন আরটা চলে গেছে তাহলে কি কোনো সমস্যা নেই সি সি কেটে গেল তাহলে ভি এক্সটা বার করতে গেলে এখানে চলে আসতে হবে ভি এক্সটা ওদিকে নিয়ে চলে গেলে ভি ওয়াই টু ভি এক্স তাহলে ভি এক্স ইকুয়াল টু ভি ওয়াই থ্রি তাহলে কোনটা আছে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন ঠিক আছে এরপরে কি আছে হাইড্রোজেন পরমাণু বলেছে প্রথম উদ্দীপিত স্তরে স্থিতিশক্তি শূন্য ধরলে এন ইনফিনিটি স্তরে মোট শক্তি কত হবে এই ধরনের কোয়েশ্চেনগুলো কি করে করতে হয় আইডিয়াটা কি আইডিয়া হলো দেখ স্থিতিশক্তি একটাকে জিরো ধরে আরেকটাকে বের করতে বলেছে মানে সাধারণত আমরা কি করি আমরা করি টোটাল এন মাইনাস ই টোটাল ইনফিনিটি এটাকে আমরা করি সেটা কত বেরোয় মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ওভার এন স্কোয়ার এটা বেরোয় তো এটা বেরোয় এবার কি করতে হবে কী করতে বলেছে প্রথম উদ্ধিতে এটা ধরলে স্তরে এন ইকুয়াল টু স্তরে মোট শক্তি চেয়েছে ভালো কথা স্মৃতিশক্তি শক্তি বার করতে বলেছে টোটাল হয়তো তাহলে ভ্যালু বসো তাহলে ই পোটেন্সিয়াল মাইনাস ইপি আচ্ছা ই এন মাইনাস ই ইনফিনিটি

টু ইন্টু থার্টিন পয়েন্ট সিক্স বাই ফোর এটা কত আসে এখানে টু আসবে এখানে চলে এলো মাইনাস সিক্স পয়েন্ট এইট ইলেকট্রন ফার্স্ট এইবার উল্টোটা বের করতে দিয়েছে কিন্তু আমাদের বলেছে বলেছে কোয়েশ্চেনে কি কোশ্চেনে দিয়েছে আমাদের আচ্ছা এইট আচ্ছা এইটা দিয়ে দিয়েছে এইটা দিয়ে দিয়েছে এইবার এন ইকুয়াল টু ইনফিনিটি স্তরের মোট শক্তি বার করতে বলেছে এন ইকুয়াল টু ইনফিনিটি সরি আমরা এটা কি করেছি আমরা এটা বার করেছি এন ইকুয়াল টু বার করেছি আমরা এটা এন ইকুয়াল টু ওয়ান স্তরে তাই না এই হচ্ছে শূন্য বলেছে ভালো কথা তাহলে এইটা হচ্ছে আমাদের কি ইপি টুতে আমাদের স্মৃতিশক্তি এইটা দিয়ে দিয়েছে এটা পেয়ে গেছি প্রশ্নে কী বলেছে প্রশ্নে আমাদের বলছে যে এন ইকুয়াল টু ইনফিনিটিতে টোটাল শক্তি কত বার করবো তাহলে এখানে টোটাল দিয়ে যদি আমি ইনফিনিট দিয়ে বার করি তাহলে কত হবে মাইনাস সিক্স পয়েন্ট এইট বাই টু মানে থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ফট এইবার কিন্তু তার উল্টোটা জিজ্ঞেস করেছে ইনফিনিট আগে বার করতে হবে রেফারেন্সে বার করতে বলেছে রেফারেন্সে তাহলে ইটি ইনফিনিটি মাইনাস এটা কত হচ্ছে তাহলে হচ্ছে ইলেকট্রন ঠিক আছে বোঝা বোঝা গেল গেল চলো এগোই এটা কোথায় আছে অপশান আচ্ছা অপশান ওয়ান ঠিক আছে এরপর একটা এগোই এরপরে কি দেওয়া আছে এইটা প্রদত্ত বর্তনীতে লোড আড়েলে বিভব প্রভেদ বিহেল এর মান কত কি করতে হয় এই ধরনের কেসে আমাদের দেখতে হবে যে জেনারটা ফার্স্টে ব্রেকডাউন হয়েছে কি না জেনার ব্রেকডাউন হয়েছে কি না করে দেখব সিম্পলি দেখার ট্রিক রুল হচ্ছে যে এইখানে হান টু হান্ড্রেড এখানে হান্ড্রেড ওহম তাই না তাহলে সিম্পলি ভোল্টেজ ডিভাইডার বায়াস আগে চেষ্টা করে দেখো ভোল্টেজ ডিভাইডার বায়াসে কী হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস হচ্ছে ভি আর এল কত হচ্ছে হান্ড্রেড বাই টু হান্ড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড

হয় নি ঠিক আছে আর জেনার যদি অ্যাক্টিভেট না হয় তাহলে কি হচ্ছে তাহলে ভোল্টেজটা হলো আড়াল অ্যাক্রোসে থ্রি ভোল্ট সিম্পলি বোঝা গেল পরেরটা কী দিয়েছে বলেছে ইনপুট দিয়েছে এ বি সি এগুলো দিয়েছে দিয়েছে এখানে আউটপুট ওয়াই বর্তনীতে বিবেচনা করো এ বি এবং সি এর মান কত রকমের ক্ষেত্রে ওয়াই জিরো হবে কি করে করব সিম্পলি দেখা যাচ্ছে এইখানে আউটপুট এ বার এটা হলো বি তারপরে কী পাচ্ছি আউটপুটে আউটপুটে এখানে পাচ্ছি এ বার অ্যান্ড রয়েছে তার ডট বিয়ের হোলবার তাই তো আর এইখানে কী পাচ্ছি সি এর বার সি বার এইবার কী আছে এবার আছে এইবার আমাদের এখানে হয়ে গেল যে এইখানে একটা আউটপুট আসছে কত আসছে এবার ডট বি এখানে কি রয়েছে অর্গেট রয়েছে রয়েছে বার ছিল প্লাস সি বার বাট শুধু অর নেই অরের মাথায় একটা নট গেট বসে আছে তাহলে নর হয়ে গেছে আবার একটা বার পড়ছে এইবার আমি কাজ করব যে এ বার ডট বি এটাকে যদি ডি ধরে নিই তাহলে কোয়েশ্চনে কী আসছে তাহলে এখানে আসছে ডি বার প্লাস সি বারের বার ঠিক আছে এখানে যদি আমি উপপাদ্য লাগাই তাহলে আসছে ডি ডট সি এটা আছে ডি ডট সি এবার সিম্পলি ডি এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কত আসছে এবার বি ঠিক আছে সি এবার এইখান থেকে কি বুঝতে পারছি তাই আসছে এর কতগুলো আছে এর মাথায় তিনখানা আছে এর মাথায় দুটো আছে সি এর মাথায় দুটো আছে ঠিক আছে এবার বিসি এইখান থেকে আমি কি পাচ্ছি এইখান থেকে আমাদের কতগুলোতে ওয়ান দেবে এটা দেখার অ্যাকচুয়ালি দরকার নেই আমরা একটা ট্রিক টুল রাদার খাটাবো যে কোন ক্ষেত্রে শুধুমাত্র জিরো আচ্ছা জিরো চেয়েছেন না তাহলে কোন ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান পাবো সেটা দেখলে আমাদের কাজ শেষ জিরো গোনার আমাদের দরকার নেই কখন ওয়ান পাবো যদি এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু ওয়ান আচ্ছা জিরো খুঁজতে বলেছে না ওয়ান খুঁজতে বলেছে জিরো খুঁজতে বলেছে আচ্ছা তাহলে সি ইকুয়াল টু ওয়ান ওনলি এই কেসেই আউটপুট ওয়াই উইল বি আমাদের ওয়ান সব সময় ওয়াইটা কত জিরো আর তিনখানা নিয়ে কতগুলো কম্বিনেশন হয় টু টু দ্য পাওয়ার এনখানা কম্বিনেশন হয় টু টু দ্য পাওয়ার থ্রি মানে এইট আর এই ক্ষেত্রে তার মধ্যে একখানাই রয়েছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি করি আমি তাহলে সেভেন এটা হচ্ছে আমাদের অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অপশান এরপর কি আছে তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশি দিয়েছে আচ্ছা এটা তো সিম্পলি ব্র্যাক ল এটার দেখারও প্রয়োজন নেই এই যেটা অ্যাঙ্গেল থিটা থাকে ফর্মুলায় সেটাকেই দিয়েছে কোনো কায়দাও করেনি তাহলে সিম্পলি টু ডি সাইন্থের ইকুয়াল টু ল্যামডা কোথায় টু ডি সাইন থেকে এনল্যাম অপশন অপশান ফোর ইজ দ্য কারেক্ট অপশান এরপর কি আছে এরপর চলে গেছে এখানে বলেছে একটা পার্টিক্যাল দিয়েছে আচ্ছা বাংলাটা কোথায় এম ভরে কণাকে ইউ বেগে আনুভূমিকের সাথে এক্স অক্ষের সাথে কোণে প্রক্ষেপ করা হলো আনুভূমিকের সাথে কোণে ছুটছে আচ্ছা অন্য সমস্ত কিছু এক রেখে যদি প্রক্ষেপ কোন পরিবর্তন করছে তাহলে সর্বোচ্চ অবস্থানে প্রক্ষেপ বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ এল এর পরিবর্তন নিচের কোন লেখচিত্রের দ্বারা প্রকাশ করা যায় কি করা যায় দেখো এটা যাচ্ছে ভাবে এই হয়ে যাচ্ছে তাহলে সর্বোচ্চ আচ্ছা আর একটু যদি পারফেক্টলি আঁকার চেষ্টা করি সর্বোচ্চ বিন্দুটা এই বিন্দু এখানে কত হাইট এইচ তো তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবে কত হচ্ছে এম এইখানে ভেলোসিটি কত আমরা জানি ভি কস থিটা হয়ে যায় যদি ভেলোসিটিটাকে এদিকে ছুড়ি ভি দিয়ে আর এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এম ভি কস থিটা হাইট এইচ এটাই আমাদের ফর্মুলা হ্যাঁ কি না এবার সিম্পলি হাইটের ফর্মুলার বোঝাও এম ভি হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার আচ্ছা কস থিটাকে লিখে নিই কস থিটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি তাই তো সব কনস্ট্যান্টগুলোকে একটা পার্টে রাখো অনলি থিটাটা ভ্যারি করে বলেছে তাহলে কি সব অল কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই সাইন স্কোয়ার থিটা cos থিটা ঠিক আছে এইবার এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশানে প্রত্যেকটা জিরোগুলোকে কাউন্ট করো দেখো এইখানে এখানে পাই বাই ফোর একটা জিরো রয়েছে আর পাই বাই টুতে জিরো রয়েছে এখানে পাই বাই ফোর জিরো রয়েছে পাই বাই টুতে জিরো রয়েছে কিন্তু এখানে যদি পাই বাই ফোর বসাই তাহলে কস পাই বাই ও জিরো হবে না সাইন পাই বাই ফোরও জিরো হবে না তাহলে তাহলে এই ইকুয়েশানে পাই বাই ফোরে কোনো জিরো নেই এটাও তাহলে রং এটাও তাহলে রং ঠিক আছে এইখানে দেখো এটা স্ট্রেট লাইন রয়েছে এই ইকুয়েশানটা কখনোই স্ট্রেট লাইনের হতে পারে না এটা রং আর এই ইকুয়েশানে জিরো কোথায় রয়েছে একটা কস সিটার জন্য জিরো আসবে অ্যাট থ্রিটা ইকুয়াল টু জিরো সরি অ্যাট থ্রিটা ইকুয়াল টু পাই বাই টু আর সাইনের জন্য একটা আসবে কত থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি তাহলে এই দুখানা জিরো রয়েছে তার মাঝখানে কোনো জিরো নেই ঠিক আছে তাহলে এই যে জিরো আর পাইভাইট তাহলে ইজ কারেক্ট এরপর কি আছে টু কেজি ভরের একটি বস্তু আচ্ছা একটা বস্তু দিয়েছে টু কেজি ভর ঠিক আছে মিটার আনুভূমিক বৃত্তাকার পথে ঘুরছে ঠিক আছে কীরকমভাবে ঘুরছে এই যে আনুভূমিক বৃত্তাকার পথে ঘুরছে ঘোরার পরে কি কেস ঘোরার পর বলেছে দ্রুতি এটা দিয়েছে দ্রুতি এটা দিয়েছে ধ্রুতি ভেলোসিটি ওই দ্রুতি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পাচ্ছে মানে কি মানে দিয়েছে কি ডিভিডিটি দিয়েছে ওই মুহূর্তে বস্তুর ওপর ক্রিয়াশীল বল কত মানে বস্তুটা ঘুরছিল সুন্দর কিন্তু ঘুরতে ঘুরতে বেগেরও পরিবর্তন হয়ে যাচ্ছে মানে কি ধর বেগ আচ্ছা একটা তো রয়েছে ঘুরছে বলে এই দিকে একটা ফোর্স রয়েছে এই দিকে একটা ফোর্স রয়েছে একটা অ্যাক্সেলারেশন রয়েছে আর কি আরেকটা এই দিকে একটা ফোর্স চলেছে কেন এই দিকে ফোর্সটা কত এটা হচ্ছে এম ডিভি ডিটি আর এই দিকে কি এম ভি স্কোয়ার বাই আর তাই তো যদি ভ্যালু বার করতে চাই তাহলে এই ফোর্সটা কত বেরোচ্ছে এম এর ভ্যালু কত এম এর ভ্যালু টু ভি স্কোয়ার ভ্যালোসিটি কত দিয়েছে টু রুট ফাইভ মানে ফোর ইন্টু ফাইভ ফোর ইন্টু ফাইভ আর নিচে কত আসছে নিচে আসছে আর আর মানে কত আর মানে কত ফাইভ সিম্পলি ফাইভ আচ্ছা একটা ভালো জায়গা করি এটাকে এটা ভালো জায়গা করি তাহলে টু ইন্টু টু রুট ফাইভ মানে ফোর ইন্টু ফাইভ বাই ফাইভ সিম্পলি ফাইভ ফাইভ কাটলে এটা হচ্ছে এইট এইট নিউটন আর এই ফোর্সটা কত এই ফোর্স হচ্ছে এম ইকোয়াল টু টু ডিভিডিটি দিয়েছে আমাদের থ্রি তাহলে থ্রি তাহলে হচ্ছে সিক্স নিউটন এইবার দেখা যাচ্ছে দুটো ফোর্স কী রয়েছে পারপেন্ডিকুলার রয়েছে তাহলে কী নিতে হবে রেজাল্টের নিতে হবে কী নিতে হবে রেজাল্টের নিতে হবে তাহলে এফ আরটা কত চলে আসবে এফ আটটা কত চলে আসবে এইখানে সিক্স স্কোয়ার প্লাস এইট এ স্কোয়ার ইকুয়াল টু কত টেন এর মানে কত টেন নিউটন টেন নিউটন ইজ দ্য কারেক্ট আনসার কোথায় আছে অপশান ফোর বা অপশান ডি ঠিক আছে এরপর কোথায় আছে এটি পরীক্ষায় দিয়েছে বস্তু দৈর্ঘ্য মেপে পাওয়া গেল সিক্স পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার পরিমাপের মানটির একক পরিবর্তন করে দেখা যায় জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ জিরো মিটার এম এ তাৎপর্যপূর্ণ আচ্ছা এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত আমরা জানি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেমন হবে তাহলে প্রথমের এই তিনটে এই তিনটে তাৎপর্যপূর্ণ অঙ্ক নয় এই তিনটে তাৎপর্যপূর্ণ নয় তাহলে এই একটা দুটো তিনটে সিক্স ফাইভ আর পরের জিরো তাহলে অপশান ওয়ান দ্যাট ইজ থ্রি দ্যাট ইজ দ্য কারেক্ট অপশান এরপর কি আছে এরপর দিয়েছে এম ভরের একটি ইঁদুর আর ব্যাসার্ধের একটি আর ব্যাসার্ধ আর আই জাড্ড্রমক বিশিষ্ট একটি ঘূর্ণায়ন সিলিং ফ্যানের বহিঃপ্রান্তে লাভ দিয়ে উঠল ভালো কথা তাহলে ফ্যানের কৌণিক বেগের আংশিক হ্রাস কত হবে কেসটা কি ধরা যাক কৌণিক আমি যদি ফ্যান না ধরে একটা ডিস্কের মতনই ধরে নিই মোটামুটি একই ব্যাপার ঠিক আছে কি হলো তাহলে ইনিশিয়ালি কত ছিল এর মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল আই তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌনিক বেগ কত ছিল কৌনিক ভর বেগ আই ওমেগা ছিল ছিল তো এইবার কি হলো এইবার এসে আচ্ছা কোথা দিয়ে ঘুরছে অ্যাবাউট দ্য সেন্টার এইবার কী হলো একটা ইঁদুর এসে বসে গেল এইখানে একদম প্রান্তে এইখানে এসে ইঁদুরটা বসলো সেন্টার থেকে কত ডিস্টেন্সে আর ডিস্টেন্সে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে আই প্রাইম আচ্ছা আই প্রাইম জানিয়াম আচ্ছা আই প্রাইম ওমেগা প্রাইম মানে কি কিমেন্টটা চেঞ্জ হয়ে গেছে কত মুমেন্ট হয়েছে আগে ছিল আই প্লাস এখন কত হলো এখন একটা এখানে বসেছি কত তাহলে আর অ্যাঙ্গুলার মোমেন্ট সরি অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌনিক বেগ কত ওমেগা প্রাইম এইবার কি চেয়েছে চেয়েছে কোয়েশ্চেনে তাহলে ফ্যানের কৌনিক বেগের আংশিক হ্রাস কত হবে আংশিক হ্রাস কত হবে তাহলে কি হয়েছে এরপরে কৌনিক বেগ আচ্ছা যদি আমি দুটোকে ইকুয়েট করি দুটোকে ইকুয়েট করব কারণ কৌনিক বেগ এটা সেম বাইরে থেকে কোনো ফোর্স বা টর্ক তো আমরা দেইনি বাইরে থেকে কোনো টর্ক যদি না দিই তাহলে আমাদের কৌনিক ভরবেগ সংরক্ষিত থাকে তাহলে কি আই ওমেগা ইকুয়াল টু আই প্লাস এম আর স্কোয়ার ইন্টু ওমেগা প্রাইম ঠিক আছে এইবার কি প্রশ্ন করেছে আংশিক হ্রাস কত হবে কৌনিক ভরবেগের সেটা কত হবে কত ওমেগা মাইনাস ওমেগা প্রাইম বাই ওমেগা কেন শুরুতে ছিল ওমেগা কমে গেল গিয়ে ওমেগা প্রাইম হলো তাহলে এটা হল রাশ আর আচ্ছা আগে কত ছিল আংশিক বলেছে তাহলে অংশ বার করতে হবে আগে কত ছিল ওমেগা ছিল তাহলে এটা কত হলো ওয়ান মাইনাস ওমেগা প্রাইম বাই ওমেগা এখান থেকে করতে পারবো দেখা যাক আই বাই আই প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু ওমেগা প্রাইম বাই ওমেগা সিম্পলি এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ওয়ান মাইনাস

একটা এক্সট্রা পড়ে গেল দাগ চলো পরেরটা দেখা যাক পরেরটা কি দিয়েছে পরেরটা দিয়েছে একটি গ্রহের পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ও একই গভীরতায় অবিকর্ষ তরণের মান সমান আচ্ছা গ্রহটির ব্যাসার্ধ যদি আর হয় তবে ভিন্ন গ্রহের জন্য এইচ বনাম আর এর লেখচিত্র কিরকম হবে এই কোয়েশন কি করে সলভ করতে হয় এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশন হয়তো তোমরা করেছো। দেখিয়ে দিচ্ছি আমি এইচ আচ্ছা জি তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অ্যাট হাইট কত হয় এটা জি বাই ওয়ান প্লাস এইচ বাই আর এর স্কোয়ার হয়ে যায় ঠিক আছে আর ডেপতে গেলে কত হয় জি অ্যাট ডেপথ ইকুয়াল টু কত হয় জি ইন্টু ওয়ান মাইনাস বাই আর ঠিক আছে ঠিক আছে এইবার কী গল্প দুটোকে সেম বলেছে এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অবিকর্ষ যে তরণ সেটাও একই সেটার ভ্যালুও সেম তাহলে কী হচ্ছে এখানতে পাচ্ছি ওয়ান দুটাকে কম্পেয়ার করে ওয়ান মাইনাস এইচ বাই আর ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এইচ বাই আর এর স্কোয়ার ঠিক আছে এটাকে এদিকে নিয়ে চলে যাও তাহলে ওয়ান মাইনাস এইচ স্কোয়ার বাই আর এর স্কোয়ার চলে আসবে আরটা থাকবে ওয়ান প্লাস এইচ বাই আর ইকুয়াল টু ওয়ান তাই তো যদি এটাকে সলভ করি তাহলে কী হচ্ছে এটাকে সলভ করলে আর স্কোয়ার কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দাও তাহলে আর স্কোয়ার মাইনাস এইচ এর স্কোয়ার ইন্টু ওয়ান আর প্লাস এইচ ইকুয়াল টু আর এর কিউব ঠিক আছে এইবার যদি সলভ করি এটাই কী হচ্ছে আর এর কিউব প্লাস এইচ আর এর স্কোয়ার মাইনাস এইচ এ স্কোয়ার আর মাইনাস এইচ এর কিউব ইকুয়াল টু আর এর কিউব তো ঠিক আছে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে তাহলে ইকুয়েশানে চলে আসছে একটাকে কে উড়িয়ে দেওয়া যাবে তাহলে এইচ এ স্কোয়ার মাইনাস এইচ আর প্লাস আর এ স্কোয়ার ইকুয়াল টু জিরো এই ইকুয়েশানটা একটা কোয়ার্ডনেটিভ ইকুয়েশান দীঘাত সমীকরণ যদি সিধর আচার্য লাগাও তাহলে কী আসছে তাহলে আসছে এইচ ইকুয়াল টু আচ্ছা নিউ স্লাইড নিয়েও করা যেতে পারে নিউ স্লাইড নিয়ে করে দিই তাহলে কী ছিল এইচ স্কোয়ার মাইনাস এইচ আর প্লাস আর এর স্কোয়ার ইকুয়াল টু জিরো যদি সলভ করি এইচ ইকুয়াল টু প্লাস আর প্লাস মাইনাস অফ আর আর স্কোয়ার প্লাস মাই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে চার এখানে কি এলো এইখানে এসছিল ঠিক আছে ও দুটোই মাইনাস দুটোই মাইনাস দুটোই মাইনাস দুটোই মাইনাস দুটোই মাইনাস মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এখানে কি আসবে এখানেও দুটোই মাইনাস এইচ আর মাইনাস আর এ স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে কত এলো তাহলে এখানে চলে এলো বি স্কোয়ার মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস ফোর এসি ফোর আর স্কোয়ার বাই টু তাহলে কত হলো এখানে আমরা মাইনাসটাকে রিজেক্ট করতে হবে কারণ এইসটা নেসেসারিলি পজিটিভ ভ্যালুই হবে আমাদের কারণ আমরা সেভাবে ধরেছি তাহলে কত হলো রুট ফাইভ রুট ফাইভ আচ্ছা এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়ান তাই তো স্কোয়ার ঠিক আছে এইটা কি ছিল এটা আমাদের প্লাস ছিল না মাইনাস ছিল ইকুয়েশনে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আর স্কোয়ার আর কিউ হলো আর এইচ আর এইচ আর স্কোয়ার এইচ স্কোয়ার আচ্ছা এইটা এইটা প্লাস ছিল আচ্ছা 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 এটা গণ্ডগোল হয়েছে নাকি এইটা গন্ডগোল হয়ে গেল তো রে কি হলো এইটা গন্ডগোল হলো রে আচ্ছা এইটা যদি এবার ঠিক আছে তাহলে এইচ এর স্কোয়ার এটা পজিটিভ এইচ স্কোয়ার আর মানে একটা এইচ আর এটা চলে আসবে আমাদের পজিটিভ আর এটা এইবার পারফেক্ট তাহলে এইখানে আমাদের চলে আসছে মাইনাস এইটা প্লাস হলে এইখানে চলে আসবে আমাদের মাইনাস মাইনাস তাহলে এইখানে চলে আসবে আমাদের

এরপরে কি আছে ইউনিফর্ম রোপ দিয়েছে একটা এখানে আমরা শর্টকাট ট্রিক লাগাবো দেখ টেবিল রয়েছে একখানা টেবিলের উপর একটা রোপ রয়েছে রোপটা এরকমভাবে ছুলছে ঠিক আছে রোপটা ভাবে ঝুলছে তাহলে ধর রোপের অরিজিনাল লেংথ কত অরিজিনাল লেংথ ধরি ক্যাপিটাল এল ঠিক আছে ঝুলছে কতটা অন্য কালি দিয়ে করি অন্য কালার দিয়ে করি এখানে কত স্মল এল ধরি ঠিক আছে যদি তাই হয় তাহলে এইটুকু পার্টে সেন্টার অফ মাস কোথায় রয়েছে এইটুকুতে রয়েছে তাই তো কতটা সেন্টার অফ মাস রয়েছে এল বাই টু হাইটে রয়েছে এল বাই টু হাইটে রয়েছে তাহলে পোটেন্সিয়াল এনার্জি ইপি কত হয় কত হয় টোটাল মাস এম যতটা মাস ঝুলছে সেটা কত এল বাই এল তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল এম জি এটা হলো মাস হলো আমাদের এটা জি হলো আর এইচটা কত দেখতে পাচ্ছি এল বাই টু এইচ ইকুয়াল টু এল বাই টু ইন্টু এল বাই টু সিম্পলি ভ্যালু বসা এম এর ভ্যালু কত দিয়েছে এম 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 রোপ অফ লেংথ এত অ্যান্ড মাস পয়েন্ট ফোর এই তো এম দিয়েছে এটা এম দিয়েছে এটা ক্যাপিটাল এল দিয়েছে আর কি কি দিয়েছে পয়েন্ট সিক্স এটাকে স্মল এল দিয়েছে আচ্ছা এটাকে জি দিয়ে দিয়েছে তাহলে এম এর ভ্যালু কত পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর স্মল এল এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে ফোর জি এর ভ্যালু টেন স্মল এল এর ভ্যালু আবার এখান থেকে চলে আসছে জিরো পয়েন্ট সিক্স বাই টু তাহলে কত হচ্ছে আচ্ছা এখানে পয়েন্টটা তুলে দিলে নিচে টেন চলে আসবে টেন টেন কেটে দিই তাহলে ফোর ফোর কাটবে এখান দিয়ে টু দিয়ে কাটলে এটা কাটলে কত আসছে এখানে পয়েন্টটা থাক এটাকে কাটলে হচ্ছে পয়েন্ট থ্রি তাহলে তিন ছয় আঠেরো পয়েন্ট এইটিন জুল তাহলে এইটা হচ্ছে স্মৃতিশক্তি এই পয়েন্টে এটাকে যদি তুলতে হয় কী হবে এই পরিমাণ স্মৃতিশক্তিরই পরিবর্তন হবে তাহলে এটাই হবে ডান পয়েন্ট ওয়ান এইট অপশান ফোর জিরো পয়েন্ট ওয়ান এইট জুল এরপর কী আছে এরপর দিয়েছে একটা গল্প পরপর মাস দাঁড়িয়ে রয়েছে এটা একটা আইডিয়াল কোয়েশ্চেন বা থিওরি কোয়েশ্চেন টাইপ বলতে পারো এটা হচ্ছে একটা কোয়েশ্চেন এরকম ঠিক আছে কি কেস একটা ক্যাপিটাল একটা এম মাস রয়েছে এম এই ধরনের কোয়েশনের সিরিজ বাড়িয়ে বেকার ঝামেলা করে লাভ নেই সিম্পল একটার ক্ষেত্রে বার করো একটার ক্ষেত্রে বের করে সেটাকে সেটাকে কি করব সেটাকে প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করো এইটা ছিল মাস ভেলোসিটি কত ইউ নিয়ে এসছে এর ভেলোসিটি কত ইউ ইকুয়াল টু জিরো ইনিশিয়ালি কী ছিল রেস্টে ছিল তাই তো তাহলে এরপরে কলিশানের পর কলিশানের পর এর বেগটা কত হবে কলিশানের পর এর বেগ হবে ভি টু ঠিক আছে ভি টুর ফর্মুলা কী ভি টুর ফর্মুলা হচ্ছে টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম ওয়ান মাইনাস এম টু ইন টু ইউ টু বাই এম ওয়ান প্লাস এম টু টু এম ওয়ান ইউ ওয়ান এম ওয়ান কত এম তাহলে টু রাখি এম রাখলাম ইউ ওয়ান মানে কি এর বেগ কত ইউ প্লাস এম ওয়ান মাইনাস এম ইউ টু এটা আমার দেখার দরকারই নেই কেন কারণ ইউ টু এটা জিরো এটা জিরো আর এখানে ইউ ওয়ান তাহলে এটা জিরো তাহলে এই পার্টটা জিরো এম ওয়ান মানে কি এম এটা কত মাস ছিল এম বাই টু ছিল তাহলে থ্রি এম বাই টু যদি কাটি তাহলে কত চলে আসে ফোর বাই অফ ইউ এটা চলে এলো আমার সেকেন্ড বলের বেগ ফোর টু ওয়ান সেকেন্ড বলের বেগ কত ফোর বাই থ্রি টু দ্য পার এন ইন্টু ওয়ান এইভাবে কী হবে ভেলোসিটির প্রত্যেকটা বার একটা করে পার্ট শেয়ার হতে থাকবে তাহলে প্রথম বলটা সেকেন্ড বলকে মারলো এখানে পেলো কি এখানে ইউ দিয়ে এসেছিলো এখানে পেলো ফোর বাই থ্রি ইউ তারপরে জনকে মারবে কত পাবে ফোর বাই থ্রি এর এই রেশিওতে স্কোয়ার হয়ে যাবে এই রেশিওটাই কি হচ্ছে শেয়ার হচ্ছে ইন্টু ইউ তাহলে দেখ একের জন্য ইউই মানে ফোর বাই থ্রি টু দো পাওয়ার জিরো দুইয়ের জন্য এটাকে দুই নম্বর বল বল জন্য হচ্ছে কত ফোর থ্রি ওয়ান তিনের জন্য কত ফোর থ্রি টু মানে একটা করে পাওয়ার কম হচ্ছে মানে টু এন মাইনাস ওয়ান অফ ভি জিরো এটা হবে এনতম বলের বেগ এরপর কি আছে এরপর দিয়েছে আচ্ছা বাংলাটা কোথায় এটাই কি আচ্ছা 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 এই কোয়েশ্চেনটাই কিন্তু একটা গোলযোগ রয়েছে ইংলিশ এবং বাংলা কোয়েশ্চেনটা কিন্তু মিলিয়ে করেনি কেন আমি বাংলাটা পড়ে বোঝাচ্ছি পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি একটি উপগ্রহ নাইনটি মিনিটসে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে ঠিক আছে আচ্ছা আর এই বলেছি চন্দ্র পৃষ্ঠের কাছাকাছি একটি উপগ্রহ নাইনটি মিনিটসে একবার চন্দ্রকে প্রদক্ষিণ করে দেখেছিস তাহলে দুই কেস কেসেই কী বলেছে দুটো ক্ষেত্রেই বলেছে পৃষ্ঠের খুব কাছে থাকা উপগ্রহ কিন্তু ইংলিশ কোশ্চেনটা দেখ ইংরাজি প্রশ্নে দে বলেছে অ্যা স্যাটেলাইট অরবিটিং দ্য মুন এখানে কিন্তু কোথাও বলা নেই অ্যা স্যাটেলাইট অরবিটিং মুন নিয়ার টু ইট সার্ফেস এইখানে কিন্তু ইংলিশ কোশ্চেনটা একটা ইনফরমেশন মিসিং আছে তাহলে এখানে ফর্মুলা কী হবে এখানে ফর্মুলা হয় নিয়ার সার্ফেস স্যাটেলাইট আমরা জানি টাইম পিরিয়ড টি ইকাল টু থ্রি পাই বাই রো জি এটা হয় টাইম পিরিয়ড নিয়ার সার্ফেসের জন্য ঠিক আছে এইটাই যদি সানের সান নয় এখানে মুন আর আর্থের গল্প বলেছে দেখ ভালো করে রোট পাইটা মানে কনস্ট্যান্ট জিটা মানে কনস্ট্যান্ট সিটা জাস্ট একটা ভ্যালিউ তাহলে টি ওনলি ডিপেন্ডেন্ট অন রো কীভাবে ডিপেন্ডেন্ট টি প্রোপোর্শনাল টু ওয়ান বাই রুট রো ঠিক আছে এবার যদি টাইম পিরিয়ড টিটাও সেম হয় তাহলে রোটা সেম হতেই হবে তাহলে রোটা সেম হতেই হবে তাহলে কি আছে রো এম ইকুয়াল টু রো ই কারণ দুটোরই বলেছে টাইমটা সেম নো টাইনটি মিনিটস নাইনটি মিনিটস ঠিক আছে এর পরেরটা কি আছে এর পরেরটা বলছে চিত্রের প্রদর্শিত একটি পরিবাহী তারের আনুভূমিক রিংয়ের কেন্দ্র বরাবর একটি দণ্ড দণ্ডচুম্বককে এইভাবে ফেলছে ভালো কথা অভিকর্ষের প্রভাবে উল্লম্বভাবে নিচে ফেলা হলো তাহলে নিচের কোনটি সবচেয়ে সঠিকভাবে দণ্ড চুম্বকের বেগ বনাম সময় লেখচিত্র নির্দেশ করে দেখ এই প্রশ্নটা অত্যন্ত একটা কি বলবো একটা ডাউটের কোয়েশ্চেন কারণ এটা অনেক সেই ডাউট হচ্ছে আমরাও যখন সলভ করছিলাম একজনে একটা উত্তর আসছে আরেকজনের একটা উত্তর আসছে তো আমার এক্ষেত্রে যে উত্তরটা এসে সেটা আমি তোদের সাথে শেয়ার করছি সেটাকেই আপাতত প্রভেশনাল ধরে চল তারপরে ডাব্লু বিজেই আনসার কি এলে আমরা মেনে নিতে পারবো অবশ্যই তো এইখানে আমরা দেখছি যখন ম্যাগনেটটা নিচের দিকে পড়ছে কি হচ্ছে যখন শুরুতে কোথায় ছিল ম্যাগনেটটা অনেকটা দূরে ছিল তখন অনলি ফোর্স কী ছিল গ্র্যাভিটি ছিল আস্তে আস্তে যখন ম্যাগনেটের কাছে আসছে বেগটা বাড়তে থাকছে বেগটা বাড়তে রাখলে কি হবে ফ্লাস্ক চেঞ্জের রেটটা বাড়তে স্পিড কি হবে স্পিডটা অপজিট দিকে একটা ফোর্স করবে লেন্স ল অপজিট দিকে একটা ফোর্স করবে তাহলে বেগটা আগে যেরকমভাবে বাড়ার কথা ছিল বেগটা অ্যাকচুয়ালি বাড়ার কথা ছিল এইভাবে লিনিয়ারলি সেটা আর হবে না আস্তে আস্তে বেগটা কি হবে স্যাচুরেট করতে রাখবে এইবার স্যাচুরেট করার পরে কি হবে স্যাচুরেট করার পরে দেখবে একটা সময় এমন আসবে যদি এখানে কন্ডিশানগুলো দেওয়া নেই যদিও যদি আমি ধরে নিই যে কারেন্টটা খুবই স্ট্রং এবং সেই কারেন্টের জন্য যে অপোজিট ম্যাগনেটিক ফিল্ড সেটাও খুব স্ট্রং তাহলে একটা সময় এমন আসবে যেখানে অপোজিং ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু এই জি থেকে বড় হয়ে যাবে কি ইকুয়েশানটা হচ্ছে এইখানে একটা কারেন্ট ঘুরছে আইসলেশন এ ইকুয়াল টু জি মাইনাস এফ এখানে কি হবে এখানে এফ বি বাই এ বক্তব্য কি বক্তব্য হল এই জিটা কনস্ট্যান্ট এইবার আস্তে আস্তে যত কাছে চলে আসছে লুপের ম্যাগনেটটা তত কি হচ্ছে তত এফবিটা বাড়তে থাকছে ম্যাগনেটিক ফোর্স ইনক্রিজ করছে একটা সময় এমন হবে যেখানে এটা নেগেটিভ হয়ে যাবে এবার যদি এ নেগেটিভ হয়ে যায় এ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে বেগটা কী হবে কমতে শুরু করবে মন্দন হতে শুরু করবে আবার যখন রিংটাকে সেটা কখন সেটা ধরো এখানে চলে এসছে সেটা কখন এইখানে যখন চলে এসছে এইবার যখন ক্রস করে আবার দূরে চলে যাবে আবার দূরে চলে যাবে তখন কি হবে কেসটা তখন এফবিটা আবার কমে যাবে আর এটা আবার গ্রো করবে এটা গ্রো করে আবার জিএসএ স্যাচুরেট করে যাবে তাহলে আবার সেই ইউনিফর্ম রেট হয়ে যাবে তাহলে অপশান ওয়ানটা কারেক্ট অ্যান্সার এইটা প্রুফ করার জন্য আরেকটাও আইডিয়া আমি ভেবেছি সেটা তোদেরকে দেখাচ্ছি সেটার আইডিয়াটা হলো যদি আমি এরকমভাবে লুপটাকে ধরি ঠিক আছে আচ্ছা এই রকম লুপটাকে যদি আমি ধরি তার ক্ষেত্রে কি ঘটনা হচ্ছে ওপর একটা ম্যাগনেট রয়েছে এরকম এটাকে আমি কি করতে পারি ম্যাগনেটিক ডাইপোল ধরতে পারি তাহলে ম্যাগনেটিক ডাইপোলের ম্যাগনেটিক ফিল্ড কী হবে সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই পি বাই আর এর কিউব আচ্ছা আমি এখান থেকে ডিসটেন্সটাকে ধরে নিই এক্স তাহলে আর প্লাস এক্সের টু দ্য পাওয়ার থ্রি বাই টু এরকম হচ্ছে তাই তো এইবার এই ম্যাগনেটিক ফিল্ডে এখানে কি হচ্ছে এর জন্য একটা ইএমএফ তৈরি হচ্ছে ইএমএফ ডিবিটি এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই পিটাকে কনস্ট্যান্টের মধ্যে নিলাম মাইনাস থ্রি বাই টু আচ্ছা আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এখানে হলো গেলো টু এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার অফ ফাইভ বাই টু এটা হয়ে গেল ঘটনা ঠিক আছে আর একটা কী থাকবে একটা থাকবে ডিএক্সডিটি আবার সব কনস্ট্যান্টগুলোকে একদিকে ঠেলে দিলাম আমি কনস্ট্যান্টগুলোকে এদিকে সরিয়ে দে তাহলে এক্স ইন্টু ভেলোসিটি বাই বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দা পাওয়ার অফ ফাইভ বাই টু এটা চলে গেল কি আমাদের ইএমএফটা এই ধরনের চলে এলো এবার ইএমএফ যদি এই ধরনের চলে আসে তাহলে তার জন্য আমরা কী পাচ্ছি তার জন্য আমরা পাবো কারেন্ট আই ইকুয়াল টু এফসিলন বাই আর কেন এই কয়েল একটা রেজিস্টেন্সও থাকবে এই কয়লাটা রেজিস্টেন্স আরও থাকবে তাই তো আচ্ছা সেটা যদি ট্রু হয় তাহলে আবার সেই একই কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই আর আমি কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তাহলে কী হবে একই রকম হবে ভি বাই আর স্কোয়ার প্লাস এক্সে স্কোয়ার টু দ্য পাওয়ার অফ ফাইভ বাই টু এটা কী হলো এটা আমাদের কারেন্ট হলো এটা যদি কারেন্ট হয় আমরা ম্যাগনেটিক ফিল্ড জানি এই কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড হবে বি সেটা বি কীরকম হয় নট আই বাই টু আর এটা হয় জেনে আরটা কি আরটা হলো এই ক্যাপিটাল আর তাই তো সেটাকে আবার কনস্ট্যান্টের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তাহলে বিপোর্শনাল টু আই তাই তো বিপোর্শনাল টু আই যদি হয় তাহলে কিরকম হচ্ছে দেখতে হবে আচ্ছা আচ্ছা বি প্রপোর্শনাল টু আই আবার কি আবার এফ অফ বি এটাও প্রপোর্শনাল টু বি ঠিক আছে তাহলে কী হলো আলটিমেটলি আই এর সাথে প্রপোশনাল হলো তার মানে আবার কি এফ অফ বিটাকে আমি আরও কিছু কনস্ট্যান্ট নিলাম রেখে এক্স ভি বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দ্য পাওয়ার অফ ফাইভ বাই টু ঠিক আছে এটা হলো কি আমার ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড তাহলে আমার অ্যাক্সেলেশন কেন হচ্ছে অ্যাক্সিলেশন এ ইকুয়াল টু এটাকে কনস্ট্যান্টের মধ্যেই রাখবো আমি জি মাইনাস সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই এক্স ভি বাই আর স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার টু দা পাওয়ার অফ ফাইভ বাই টু দেখ ভালো করে বুঝতে হবে কয়েকটা কেস কি কেস কয়েলটা এরকম ম্যাগনেটটা অনেক দূরে ম্যাগনেট যখন অনেক দূরে তখন কী হবে তখন এই নিচে ডিনোমিনেটারটা বা হরটা কাজ করবে করে এই পাওয়ারটা দেখতে পাচ্ছিস আর এর পাওয়ারটা অনেক বেশি এখানে আরের পাওয়ারটা টু দোয়ার ফাইভ বাই টু এর সাথে স্কোয়ার মানে টু দোয়ার ফাইভের কাছাকাছি রয়েছে আর ওপরে আর এর পাওয়ার ওয়ান আচ্ছা আর না সরি এক্স এক্সের পাওয়ার নিচে রয়েছে টু দা পাওয়ার ফাইভ বাই টু ইন্টু টু মানে ফাইভের কাছাকাছি রয়েছে আর ওপরে এক্সের পাওয়ার ওয়ান তাহলে ডিনোমিনেটার বা হরের এক্সটা প্রিভেল করবে তাহলে এইখানে কি এখানে এটা অনেক কম তাহলে এটা মোটামুটি জি এটা মোটামুটি জি হলে তাহলে কি ব্রেকটা এরমভাবে উঠছে 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 এইবার কি হলো ম্যাগনেটটা কি হলো খুব কাছে চলে এলো ম্যাগনেট খুব কাছে চলে এলে কী হলো কেসটা ম্যাগনেট খুব যখন কাছে চলে আসবে তখন এই ভেলোসিটি আচ্ছা ভেলোসিটি নয় এই এক্সের ফ্যাক্টরটা তখন কি করবে দেখ ভালো করে নিচে রয়েছে কি এক্সের টু পাওয়ার ফাইভ ওপরে কি রয়েছে এক্স তাহলে যখন এক্স খুব কম হয়ে যাবে খুব কম হয়ে যাবে ডিনোমিনেটার বা হটটা অনেক ছোটো তাহলে এই ফাংশনটা অনেক বড় তখন এইটা আর কম থাকবে না তখন এটা অনেক বড় হয়ে যাবে তখন এটা অনেক বড় হয়ে যাবে তখন এটা বড় হয়ে যাবে মানে কি এটা আস্তে আস্তে পড়তে শুরু করবে স্যাচুরেট করতে শুরু করবে স্যাচুরেট করতে শুরু করবে পড়লো পড়ে কি হলো এইটা এত দূর অবধি এলো যতক্ষণ অবধি ম্যাগনেটটা এখানে রয়েছে ততক্ষণ অবধি কি এটা কম রয়েছে অ্যাক্সিলেশানটা কত নেগেটিভ কারণ এই টার্মটা বড়ো অ্যাক্সিলেশনটা নেগেটিভ মানে কি ভেলোসিটিটা কমে গেল এইবার ম্যাগনেটটা কি করলো ম্যাগনেটটা এঁকে ছেড়ে বেরিয়ে গেলো মানে এরম পজিশনে চলে এলো আবার সে এর মতো কন্ডিশন ঠিক এর মতো কন্ডিশন অনেক দূরে রয়েছে তাহলে এই টার্মটা আবার কম এই টার্মটা আবার বেশি আবার সে অ্যাক্সিলেশান ঠিক আছে এইটা একটা ব্যাখ্যা আমি তোলের জন্য ভেবে রেখেছি তোরাও নিজের মতো ভাব কি কি উত্তর পাওয়া যাচ্ছে এরপর এরপর আছে দিয়েছে আর একটি কুণ্ডলির মধ্যে দিয়ে কিউ আধান গমন করে যদি টি সময় কুন্ডলিতে প্রবাহ সুষম হারে কমে শূন্য হয় কুণ্ডলিতে উৎপন্ন তাপের পরিমাপ হবে লাগা ডিজিটি আর ঝামেলায় যাবো না ডিজিটি কি ডিজিটি ডাইমেনশন হয় আই স্কোয়ার টি হয়তো হয়তো আই এর জায়গায় কিউ টি বসা কি সরি কিউ বাই টি বসা কিউ স্কোয়ার বাই টি স্কোয়ার আর টি এটা একটা কাঠ তাহলে কিউ স্কোয়ার আর বাই টি কিউ স্কোয়ার আর বাই টি যেখানে আছে সেটাই হবে উত্তর দেখ কিউ স্কোয়ার আর বাই টি তাহলে অপশন ওয়ান ইজ অনলি কারেক্ট অপশান দেখ আর কোথাও কিউ স্কোয়ার আর বাই টি নেই কিউ স্কোয়ার আর টি কিউ আর বাই টি এটা হতে পারে না এটা কিউ আর কিউ স্কোয়ার আর টি এটা হতে পারে না কিউ টি বাই আর এটা হতে পারে না তাহলে অপশান ওয়ান ইজ দ্য অনলি কারেক্ট অপশান আমরা উইথআউট ক্যালকুলেশন এরকম ট্রিক করে শুধুমাত্র মাত্রাটা মিলিয়ে অঙ্কটা চেক করতে পারি এরপরে কী দিয়েছে মনে কর একটি মনে কর একটি পরিবর্তিত মহাবর্ষ বিভবের মান দেওয়া আছে এইটা ভালো কথা এ কে মহাকর্ষ ধ্রুবক জি ভর এম ও আলোকের বেগ সি এর সাহায্যে নির্ণয় করা যায় কী করে করবো কী করে করবো সিম্পলি এই দুটোকে ইকুয়েট করতে হবে ডাইমেনশানলি যদি ইকুয়েট করি তাহলে ডাইমেনশান অফ এ কি পাচ্ছি আমি জি এম বাই আর এটা যা ডাইমেনশান ইন্টু আর স্কোয়ারের ডাইমেনশান এটা এটা কাটলো তাহলে জি এম আর হ্যাঁ তো এটা কার ইউনিট এটা কার একক এলো এটা এলো আমাদের হ্যাঁ ঠিক আছে এটা এলো আমাদের একক এর ডাইমেনশন মাত্রা এবার সেটাই বার করতে বলেছে তাই তো ঠিক আছে কি করে বার করব জি এর মাত্রাটা জানতে হবে আমাকে জি এর মাত্রা কত হচ্ছে জি এর মাত্রা জানার জন্য আমি ইউজ করতে পারি এফ ইকুয়াল টু জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার এটা যদি ইউজ করি তাহলে জি এর চলে আসছে এফ এর জন্য এম এল টি টু দ্য মাইনাস টু আর স্কোয়ারের জন্য এল স্কোয়ার আর নিচে এম স্কোয়ার নিচে এম এর স্কোয়ার তাহলে এটা এটা কেটে গেলো আর কি থাকলো তাহলে এল আচ্ছা নিচে লিখি এল কিউব টি টু দ্য আচ্ছা এল কিউবের আগে এমটা আসবে এম ইনভার্স এল কিউব টি টু দ্য মাইনাস টু এটা এলো তাই তো এটা যদি ট্রু হয় তাহলে দেখ কী করতে পারি আমি এখানে আচ্ছা এইখানে যদি আমি একক মেলানোর চেষ্টা করি তাহলে এর এককটা কত আসছে জি এর জন্য আসছে এম ইনভার্স এল কিউব টি মাইনাস টু আচ্ছা এম এল এম ইনভার্স এম কাটবে তাহলে এল ফোর টি টু দ্য মাইনাস টু এল ফোর টি টু দা মাইনাস টু এইবার দেখা যাক প্রত্যেকটার একটা একটা করে আমি একক মেলানোর চেষ্টা করবো জি স্কোয়ার এম স্কোয়ার বাই সি স্কোয়ার কত আসবে জি স্কোয়ারের জন্য ওখানে জাস্ট জি যেটা ছিল এটাকে স্কোয়ার কর তাহলে এম টু দ্য মাইনাস টু এল টু দ্য সিক্স টি টু দ্য মাইনাস ফোর আচ্ছা এম স্কোয়ার রয়েছে এম স্কোয়ারের জন্য কত আসবে এখানে এম স্কোয়ার বাই সি স্কোয়ার সি মানে কি এল টি টু দ্য মাইনাস ওয়ান এটার স্কোয়ার মানে এখানে টু হয়ে যাবে এখানে মাইনাস ওয়ানটা টু হয়ে যাবে ঠিক আছে এম টু দা মাইনাস টু এম টু দা স্কোয়ার এটা কেটে গেল এল এ স্কোয়ারটা কেটে গেল এখানে ফোর চলে আসবে আর এখানে টি টু দা মাইনাস টু কেটে গেলে এখানে টি টু দা মাইনাস টু হয়ে যাবে তাহলে এল ফোর টি টু দা মাইনাস টু এল ফোর টি টু দা মাইনাস টু দেখ এক্স্যাক্টলি সেম এক্স্যাক্টলি সেম সৌভাগ্যজনকভাবে অপশন ওয়ানটা বা এ এটাই কারেক্ট অ্যান্সার বাকিগুলো আমাদের চেকও করতে হলো না ঠিক আছে এই অঙ্কে চলে আসি সাইক্লিক প্রসেস দিয়েছে পিভি ডায়াগ্রাম দিয়েছে আর আচ্ছা এটা এলএস নয় হাই সর্বনাস কা কর দিও হো তুম बेटे नहीं नहीं এটা টি আরে রে রে এটা টিএস ডায়াগ্রাম এবার এইখান থেকে আমি কি পাচ্ছি এইখান থেকে কি পাচ্ছি দেখ প্রথম অপশনটা আমরা চেক করব ঠিক আছে মাল্টিপল অপশন কারেক্ট হতে পারে ওয়ান থেকে 2 আইসোবারিক ওয়ান থেকে টুতে আইসো বারিক দেখ প্রেশারটা কনস্ট্যান্ট ট্রু তাহলে এই পার্টটা ট্রু টু থেকে থ্রি আইসো থার্মাল নাকি দেখা যাক এইখানে থার্মালের কিছু নেই টু থেকে থ্রি দেখ টেম্পারেচার চেঞ্জ হয়েছে টেম্পারেচার এতটা চেঞ্জ হয়েছে আইসো থার্মাল কী করে হবে আইসো থার্মালের টেম্পারেচার কনস্ট্যান্ট তাহলে এটা ভুল তার মানে অপশান এটা ভুল বা অপশান ওয়ানটা ভুল এরপর কি বলেছে থ্রি থেকে ওয়ান আইসও বারিক দেখা যাক থ্রি থেকে ওয়ান এইটা অবশ্যই কারণ ভলিউমটা সেম আয়তন একই রয়েছে আয়তন অপরিবর্তিত তাহলে তো আমরা বলতেই পারি এটাকে আচ্ছা ইংলিশটা কেন বাংলাটা কোথায় আমাদের আছে ও হো ছবিতে নেই ছবি নেই তাহলে এটা কি আইসো বারিক আচ্ছা আমরা তো সারা বছর ইংলিশে কোয়েশন করেছি নতুন কোনো ব্যাপার নয় আচ্ছা টু থেকে থ্রি কী বলেছে অ্যাডিয়াবেটিক কি বলছে টু থেকে থ্রি টু থেকে থ্রি এইখানে রয়েছে এইটা দেখে আমরা বলতে পারি না আমরা কি দেখে বলতে পারি আমরা এইটা দেখে বলতে পারি দেখ ভালো করে এস টা কনস্ট্যান্ট মানে কি এস মানে হচ্ছে আমাদের এনট্রপি এনট্রপি ধ্রুবক কেবলমাত্র হবে আমাদের কোন ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক তার মানে তাহলে অপশান টুটা আর কি বলেছে ওয়ার্ক ডান দ্য কমপ্লিট সাইকেল ইজ নন জিরো দেখতেই পাচ্ছি ওয়ার্ক ডান অবশ্যই নন জিরো তাহলে অপশান টুটা থ্রিটাও ঠিক ঠিক আছে এরপর কী বলেছে হিট অ্যাবজর্ভ বাই দ্য সিস্টেম ইন দ্য কমপ্লিট সাইক্লিক প্রসেস ইজ নন জিরো কী করে দেখবো আমরা হিট অ্যাবজর্বটা নন জিরো কী করে দেখতে হয় হিট অ্যাবজর্ভ নন জিরো এইভাবে দেখতে হয় যে যদি আমরা সিস্টেমটা দেখি আমরা কী করে দেখতে পাবো ডেল্টা ইউ ইকুয়াল টু সরি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি বা ডেলটা ডাবলু এইভাবে লিখতে পারি ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা ডেলটা ইউটা যদি এখান থেকে সাইক্লিক প্রসেসে ঘুরে আসে পুরো ঘুরে আসে তাহলে এটা জিরো হয়ে যাবে তাহলে ডেল্টা কিউ সেটা সমান হয়ে যাবে কখনো জিরো হতে পারে না এখানে হিট অ্যাবজর্বার জিরো হবে না আমাদের অপশান থ্রিটাও কারেক্ট এটাও বলেছে নন জিরো কারেক্ট তাহলে এখানে এখানে কোনটা বিসিডি তিনটে কারেক্ট এরপর কি আছে আচ্ছা বাংলাটা কোথায় বলেছে আচ্ছা চিত্রই তো নেই ধার তে বলেছে ফিগার শোস দুইখানা আইডেন্টিক্যাল ক্যাপাসিটার বলেছে আমি বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনে দুখানা আইডেন্টিক্যাল ক্যাপাসিটার বলেছে প্রথম কেসে কি করেছে প্রথম কেসে দুটাকে টাচ করিয়েছে এটাকে টাচ করিয়েছে করে চার্জ করো দেখ এরকম সেম অঙ্ক সেম অঙ্ক আমি হয়তো করিয়েছি সেম অঙ্ক আমি বুঝিয়েছি লাস্ট দিন তো এটা টাচ হয়ে রয়েছে তাহলে টাচ হয়ে যদি থাকে তাহলে এখানে এনার্জিটা আমি কি করে বার করব এনার্জি বার করতে হলে এইখানে কিসের দেখা এই দুটো ক্যাপাসিটার দুটো ক্যাপাসিটার কি হয়েছে চার্জ হয়েছে কীসে ভোল্টেজ ভিতে তার মানে এখানে এনার্জি কত ইনিশিয়ালি ইনিশিয়ালি আমি ই এ বলি হাফ সি ভি স্কোয়ার আর এখানে ই টুটা কত ই বি কত হাফ সি ভি স্কোয়ার দুটোই সেম এনার্জি পেয়েছে এরপর কি হয়েছে ওয়েন দ্য সুইচ ইজ ক্লোজড এইবার কি করেছে এইবার খেলা খেলেছে এইবার খেলা খেলেছে খেলা খেলে আচ্ছা ফার্স্টে অপশানটাকে দেখি ওয়েন দ্য সুইচ ইজ ক্লোজ টোটাল এনার্জি স্টোর ইন দ্য টু ক্যাপাসিটার্স ইজ সি ভি স্কোয়ার ঠিকই আছে সুইচ ক্লোজ করে চার্জ করেছি তাহলে হাফ সি ভি স্কোয়ার প্লাস হাফ সি ভি স্কোয়ার তাহলে সি ভি স্কোয়ার তাহলে অপশন ওয়ান ইজ কারেক্ট এরপর কি হচ্ছে এরপরে গল্প বলেছে এরপরে গল্প বলেছে এরপরে গল্প বলেছে সুইচটাকে খুলে দিয়েছে ইচ্ছা এরপরে গল্প বলেছে সুইচটাকে খুলে দিয়েছে সুইচটাকে খুলে দিয়েছে সুইচটা খুললে কী কেস হবে বস সুইচটা খুলে সে শুধু না এর মধ্যে ডাইলেকট্রিক ইনসার্ট করেছে সুইচটাকে তুলে ডাইলেটে কত ডাইলেক্টিক কনস্ট্যান্ট কে ইকুয়াল টু ঠিক আছে এবার দেখ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি আমি ইনসার্ট করি এখানে আমরা জানি এইখানে ভোল্টেজটা কি আছে কানেক্টেড রয়েছে এখানে যদি ভোল্টেজ কানেক্টেড থাকে তাহলে কি হয় তাহলে আমরা পড়েছিলাম এনার্জি ও কি করবে আরও ভোল্টেজটাকে সেম রাখবে দুই পাশে ভোল্টেসে সেম রেখে আরও এনার্জি খাবেও কত হবে এনার্জি ইকুয়াল টু হয়ে যায় তাহলে তোরা করেছিলি কে কে আগে কত ছিল ই এটা হয়ে যাবে আচ্ছা এটা কি ই এ প্রাইম এভাবে লিখি আমি ইখানে নয় নিচেই লিখি একবারে বেকার এখানে ঝামেলা এনে লাভ নেই তাহলে কত হচ্ছে এরপরে ই এ প্রাইম হচ্ছে কত কে ই কত হচ্ছে আর কি হচ্ছে খুলে নিয়েছি এই তো আর কারেন্ট যাচ্ছে না এইখানেও বলেছে কে কত কে ইকুয়াল টু তাহলে এখানে কি হয় এখানে হয় আমরা পড়েছিলাম এনার্জি কমে যায় তাহলে ইবি প্রাইম ইকুয়াল টু ই তাহলে কত হবে ওয়ান বাই সিক্স সি ভি স্কোয়ার ঠিক আছে তাহলে এইখানে টোটাল কত হবে সুইচ লাগানোর পরে টোটাল কত সি ভি স্কোয়ার কমন নেই তাহলে ই টি প্রাইম কত হবে সি ভি স্কোয়ার যদি কমন নিই থ্রি বাই টু প্লাস ওয়ান বাই সিক্স থ্রি বাই টু প্লাস ওয়ান বাই সিক্স কত হয় এটা হয়ে যায় নিচে চলে যাবে সিক্স আর ওপরে চলে আসবে ওয়ান প্লাস নাইন মানে টেন টেন বাই সিক্স টেন বাই সিক্স মানে এখানে চলে আসবে ফাইভ এখানে চলে আসবে থ্রি তাহলে ফাইভ বাই থ্রি সি ভি স্কোয়ার আছে এই তো অপশান ফোর ইজ দ্য কারেক্ট অপশন আর কি আছে ওয়ে দ্য সুইচ ইজ ওপেন্ড নো চার্জ ইজ স্টোর ইন দ্য ক্যাপাসিটার বি কেন চার্জ তো এখানে খেয়ে বসে রয়েছো অপশন বি এটা রং তারপরে এনার্জি স্টোর ইন ক্যাপাসিটার বি থ্রি বাই টু সি স্কোয়ার ক্যাপাসিটার প্রাইম হচ্ছে কত ওয়ান বাই সিক্স হচ্ছে থ্রি বাই টু নয় এটাও ভুল তাহলে অপশান ওয়ান অ্যান্ড ফোর ইজ দ্য কারেক্ট এরপর কি আছে আচ্ছা এটা তো ওইটাই এখানে কি আছে এখানে কি আছে এখানে কি আছে হ্যাঁ ছবি নেই তো কোনো না কি বলে দিয়েছে বি ব্যাসার্ধ বিশিষ্ট একটি উল্লম্ব চোঙাকৃতি চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু এইটা কেরকম চোঙাকৃতি স্থান এইরকম চোঙাকৃতি স্থান কত বলেছে বিটা এরকম রয়েছে ভালো কথা যেখানে টি হলো সময় সেখানে কিউ আধান আর এম ভার চঙের অক্ষরেখা থেকে টু আর দূরত্বে রাখা হলো বি ব্যাসার্ধ তো নয় আর ব্যাসার্ধ হবে ওটা রেডিয়াস এটা বি নয় ইতনা ঝোলকার দিয়ে হো আর ব্যাসার্ধ আর তাহলে এটা টু আর টু তো ক্যাপিটাল হবে r s r है कैपिटल r है ठीक दौलेसी सही पकरा है बेटा सही मिस्टेक टू 2 r ठीक है ठीक है ठीक है তাহলে এইটা রেডিয়াস কত স্মল r আর এখানে কোথায় রাখা হয়েছে এখানে রাখা হয়েছে এটা কত 2r डिस्टेंस रखा হয়েছে কত চার্জ q মাস কত m ভালো কথা বলেছে এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সময়ের সাথে কী হচ্ছে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে যদি পরিবর্তন হয় তাহলে এফসাইলন কি হয় এফসাইলন টু কী হয় ডিবিডিটি হয় মাইনাস থাকে জানি আমরা তাহলে কত হবে আচ্ছা এইখানে নয় ডিবিডিটি যদি আমরা করি আগে তাহলে দেখি কত হচ্ছে এইট টি মাইনাস টু এটা কি আমাদের ডিবিডিটি বা এফসাইলন বা ফোর্স এই সরি ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে ক্ষেত্র এইবার কী কেস দেখ ভালো করে মাথা ঠান্ডা রেখে দেখতে হবে এখানে ঠিক আছে এইখানে কি এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে এটা হচ্ছে আমাদের সাইলন বা ইলেকট্রিক ফিল্ড কিরকম টু এইট টি মাইনাস টু এটা কীরকম দেখতে হয় দেখ ম্যাগনেটিক ফিল্ড কে হেটের দিকে রয়েছে মানে কিরকম রয়েছে এরকম রয়েছে এই রকম ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো রকম দেখতে হয় ইলেকট্রিক ফিলগুলো এই রকম সার্কেলগুলো আঁকি এই রকম কনসেন্ট্রিক সার্কেল হবে ঠিক আছে কনসেন্ট্রিক সার্কেল যদি হয় তাহলে আবিষ্ট বলরেখাগুলি একটি লুপের আকারে হয় এটা ঠিক তড়িৎ ক্ষেত্রের মান আর এর সঙ্গে সরলরৈখিকভাবে পরিবর্তিত হয় যদি আর লেস দ্যান ক্যাপিটাল আর হয় না কেন এই ভেতরের রিজিয়ানে ভালো করে দেখ ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু নট ডিপেন্ডেন্ট অন আর এটা কিন্তু আরের উপর ডিপেন্ডই নয় এটা যদি আরের উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটাও কিন্তু আরের এর সাথে এইভাবে ডিপেন্ডেন্ট হবে না তাহলে এটা ভুল এরপর কি বলেছে উপর থেকে দেখলে কলাটি ঘড়ির কাটার দিকে ঘুরবে এটা আমাকে জানতে হবে কি করে আমরা জানবো দেখ ভালো করে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আমার ডিরেকশন ঠিক আছে এইবার যদি এটা থ্রু হয় তাহলে আমি ধরে নেব যে টিটা ইনক্রিজ করছে এবার কি বলেছে ঘড়ির কাটার দিকে ঘুরবে নাকি ডিরেকশনটা আমি কি করে দেখবো ডিরেকশন দেখার জন্য গল্প হচ্ছে এইখানে ডিবি সাথে আমাকে লেন্স লর জন্য মাইনাস সাইনটা আনতে হবে এইবার টি ইনক্রিজ করছে মানে এই টার্মটা কি হচ্ছে কমছে এই টার্মটা কি হচ্ছে কমছে এই টার্মটা কমছে আমি দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ডটা যদি ইনক্রিজ করছে ডিভিডিটা কি হচ্ছে মাইনাসের সাইন রয়েছে মাইনাস এটা কমছে এটা কমছে মানে এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেটা ওর এফেক্টকে কম্পেনসেট করবে এর জন্য কি এই হবে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে এই দিকে তার ঠিক অপজিট ডিরেকশনে ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে মানে কোন দিকে এই দিকে ম্যাগনেটিক ফিল্ড সরি ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে শোন হবে দিকে এইটাকে যদি উপর থেকে দেখি উপর থেকে দেখলে কী হচ্ছে এটা ক্লক ওয়াইজ হচ্ছে তাহলে ঘড়ির কাটার দিকে ঘুরবে ঠিক আছে এইবার প্রশ্ন কি করেছে প্রশ্ন করেছে কণাটির তরণ কি করে কণার তরণ বার করব কণার তরণ বের করার সূত্র হচ্ছে এইটা ই ডট ডি ইকুয়াল টু কি আসছে মাইনাস ডি ফাই ডিটি যদি আমি ফর্মুলা লাগাই আমি ইন্টু বাইরে কত আছে এই ডিসেসে রয়েছে ওয়ান বাই টু পাই আরের জায়গায় বসাও আরের জায়গায় বসিয়ে দে ডিস্টেন্সটা কত আছে টু আর তাই তো আর এখানে আসছে কত মাইনাস ডিডিটি অফ পাই মানে এরিয়া তো আমার কনস্ট্যান্ট তাহলে পাই আর স্কোয়ারটা কনস্ট্যান্ট পাই আর স্কোয়ার কনস্ট্যান্ট ডিবিটি ডিবিটি ঠিক আছে ঠিক আছে তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হলো আচ্ছা আচ্ছা এটা ওয়ান বাই কেন দিয়ে দিয়েছি হে ভগবানি হো ওয়ান বাই কেসে এইরকম ঠিক আছে যদি তাই হয় তাহলে পাই পাই কাটবে আর এর সাথে এটা কাটবে তাহলে কত হলো ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু এখানে কত রয়েছে ফোর রয়েছে ফোর ওখানে চলে যাবে ফোর মাইনাস ফোর আর ঠিক আছে ডিবিডিটি রয়েছে ডিবিডিটি কত আমরা পেয়ে বসে আছি এইট টি মাইনাস টু এখানে বসাতে হবে কত টু সেকেন্ডে বসাতে হবে তাহলে চার দুগুণে আট দুগুনে ষোলো মাইনাস দুই ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা নিচে চলে আসছে মাইনাস তাহলে আর বাই ফোর এখানে চলে আসছে ফোরটিন আর কিছু আর কিছু আর কিছু আর আছে আরও আছে আরও আছে বললে হবে না এখানে রয়েছে ডিবিটির জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ডের জন্য কী আনতে হবে ডিভিডিটি রয়েছে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে আর আর কি রয়েছে ফোর্সটা আমরা সেম করেছি এখানে এখানে একটা কিউ বাই ফোর্স গেল ডিবিডিটি তাহলে এখানে চলে এলো আমাদের কী কী আছে আমাদের ফোরটিন ঠিক আছে এটা এলো আমাদের এটা আসার পর কী করতে হবে এটা আসার পর আমরা অ্যাক্সিলেশন এ পেয়ে যাবো কত কিউই বাই এম তাহলে কিউ বাই এম যদি মাল্টিপ্লাই করি আমি এখানে তাহলে কত আসছে এটা কেটে গেল সেভেন বাই টু তো আচ্ছা তাহলে মাইনাস সেভেন বাই টু আর এখানে থাকবে কিউ বাই এম সেভেন কিউ আর বাই এম উইথ দ্য মাইনাস সাইন যদি মাইনাস সাইনটা ফ্যাক্টর নয় ভ্যালুটা বলেছে কিন্তু এটা আর থাকা উচিত তাহলে অপশান ডিটাও আমার কারেক্ট নয় তাহলে অপশান এ অ্যান্ড সি আর দ্য অনলি কারেক্ট অপশানস এরপর কি আছে ফিফটি টু বলেছে আচ্ছা বাংলাটাই চলে যাই কোন স্থানে সুষম চৌম্বক ক্ষেত্র দিয়েছে সুষম চৌম্বক ক্ষেত্রে কি গল্প দিয়েছে বি রয়েছে ওই স্থানে একটি এম ভর আর কিউ আদান সম্পন্ন ইলেকট্রন ক্ষেত্রে উল্লম্ব দিক বরাবর ভি বেগে প্রবেশ করলো বোর্ডের কৌণিক ভর বেগে কোয়ান্টানাইজেশন সূত্র অনুযায়ী কী বলেছে কোয়ান্টানাইজেশন সূত্র যদি লাগাই এম বি আর ইকুয়াল টু এন এইচ কাট হয় এটা আর কি হয় আর হয় আর ইকুয়াল টু এম বি কিউ তাহলে প্রথমে আরটাকে নিয়ে আসতে বলেছে আরটাকে আনার জন্য ভি দিয়ে আমি ডিভাইড করবো তাহলে এম ভি আর বাই এম ভি বাই কাটবে কাট বাই তাহলে কী হলো এখানে এম এমও কেটে গেল আর এর স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ার কাট তাহলে আর কি চলে এলো এনএইচ কাট বাই বি কিউ এটা টোটাল রুট ঠিক আছে তাহলে আর এর সাথে আমি দেখতে পাচ্ছি এনের এর রুটের সাথে সম্পর্ক রয়েছে আর কি ইলেকট্রনে বেগ বার করতে বলছে বেগ কী করে বার করব ভ্যালোসিটি যদি বার করি এই কোয়েশানটা ইউজ করে দিই এন এইচ কাট বাই এম আর এখানে বসিয়ে দিই এনএইচ কাট বাই এম ইন্টু এন এনএইচ কাট বাই বি কিউ এটা রুট তাহলে এনএচ কার এনএচ কাট কেটে যাবে তাহলে ওপরে তাই তো এম ভি আর ঠিক আছে ভালো কথা ওয়ান বাই এম থাকলো এটা ওপরে উঠে গেল তাহলে বি কিউ বি কিউ কাট তাই তো এটা হলো ভেলোসিটি দেখা যাচ্ছে তাই কি হ্যাঁ ঠিক আছে এইখানে কত এখানে এনটাকে ওয়ান ধরতে বলেছে মিনিমাম কারণ দেখছি এন এর সাথে এখানেও রুটে চলে এসছে এখানেও রুটে এসছে হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে যদি এন ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিই তাহলে ভেলোসিটি কত পাচ্ছি ওয়ান বাই এম রুটের মধ্যে বি কিউ এইচ কাট এসছে বি এইচ কাট বাই এম এটা হবে আমাদের আনসার এবার কি আছে বলেছে এন এর কক্ষের শক্তি ইএন প্রপোর্শনাল টু এন তাই কি দেখা যাক এনের কক্ষের এনার্জি কী করে পাবো এনার্জি দেখা যাচ্ছে দেখ এখানে ইলেকট্রনটা নিজেই ঘুরছে কোনো প্রোটনকে কেন্দ্র করে ঘুরছে না তাহলে কোনো পোটেন্সিয়াল এনার্জি নেই এনার্জি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এমের জায়গায় কী লিখবো এমের জায়গায় এটাই লিখে দিই এম ভি স্কোয়ার এখানে রয়েছে ভি স্কোয়ার এখানে রয়েছে এন স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই আচ্ছা এইখান থেকে ভেলোসিটি নিয়ে নেব ভেলোসিটি জায়গায় যদি আমি আর কে রাখি তাহলে আমার আসবে না বা রাখতেও পারি কোনো অসুবিধা নেই এন এর কক্ষপথের শক্তি এইভাবে আসছে ভালো কথা কোনো অসুবিধা নেই হুম হুম এই ইকুয়েশানটা আমি ইউজ করতে পারি এই যে এইটা তাহলে ওয়ান বাই এম বি কিউ এইচ কাট ওয়ান বাই এম বি কিউ এইচ কাট এম এর স্কোয়ার ছিল এম এর স্কোয়ার ছিল ভি স্কোয়ার করলে এম এর স্কোয়ার হয়ে যাবে বি স্কোয়ার করলে এম এ স্কোয়ার এম এম কেটে যাবে তাহলে ওয়ান বাই টু এম বি কিউ এন বা বি কিউ এইচ কার্ড এর সাথে আসছে এন তাহলে এন প্রপোর্শনাল টু এন এন প্রপোশনাল টু এন এটাও ঠিক এবার বলছে কি পরস্পর দূরে ধাপের মধ্যে স্থানান্তর কম্পাঙ্ক ওমেগা কী করে বার করতে হয় কী করে বার করতে হয় এন প্লাস ওয়ান মাইনাস ই এন এটা কত হবে এটা হবে এইচ কাট ওমেগা এন আচ্ছা স্থানান্তর কম্পাঙ্ক এইচ কাট ওমেগা বলেছে তাই তো কম্পাঙ্ক ওমেগা নিতে বলেছে সিম্পলি এইচ কাট ওমেগা এন এইভাবে নিয়ে নিই আমি এটাকে নিয়ে নিই তাহলে কত আসছে এখানে এখানে এসছে ওয়ান বাই টু এম বি কিউ এইচ কাট এটা তো কনস্ট্যান্ট পার্ট এটা বাইরে থাকলো এখানে আসবে এন প্লাস ওয়ান মাইনাস এন তাহলে এইটা এটা কেটে যাবে দেখ এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কোথাও এন নেই মানে পরস্পর দুটো কক্ষের মধ্যে যদি দেখি তাদের মধ্যে স্থানান্তর কম্পাঙ্ক ওমেগাটা এন এর উপর নির্ভরশীল নয় এরপর কি আছে ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং সলিউশনগুলোতে যদি কোনো রকম তোমরাও আলাদা ইনপুট দিতে চাও কমেন্টে দিতে পারো এবং তোমরা সবাই জানিও তোমাদের জাব্লুবি যেই পরীক্ষাটা কেমন হয়েছে